আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জব প্রবলেম সলভিং। অনেকদিন পর আজকে আবার ফিরে আসলাম। আমরা লাস্ট ক্লাসে যেটা করতেছিলাম হচ্ছে ফ্লুইড মেশিনারির টারবাইন নিয়ে, টারবাইনের প্রবলেমটা সলভ করেছি। তো আজকে আমরা শুরু করব হচ্ছে পাম্প নিয়ে। তো আমার অবজারভেশন হচ্ছে যে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জবের যে প্রবলেমগুলো পরীক্ষাগুলো হয় সেগুলোতে বেশিরভাগ যে প্রবলেম ফ্লুইড মেকানিক্স থেকে বা ফ্লুইড মেশিনারি থেকে আসে সেটা হচ্ছে পাম্প সেকশন থেকে। পাম্প সেকশন থেকে মোটামুটি দেখা যায় যে প্রত্যেকটা পরীক্ষাতে অল্প কিছু না কিছু থাকে, ঠিক আছে? তো এটা আমরা একটু গুরুত্ব দিতে পারি। তো বরাবরের মধ্যে আমি প্রথমে সূত্রগুলো সাজাই নিচ্ছি, মানে যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো। তো আজকে আমি এগুলো পড়তেছি না, কারণ এই সূত্রগুলো আসলে যদি আমরা বিস্তারিত না জানি তাহলে আসলে এগুলো পড়ে লাভ নাই। আমার রিকমেন্ডেশন হবে আপনারা এগুলো বই থেকে একটু দেখে নিলে সুবিধা হবে আর কি সূত্রগুলো। যাই হোক, তো আমি আজকে সূত্র না পড়ে যেটা হচ্ছে কিছু পাম্পের বেসিক জিনিসগুলো লাগবে প্রবলেম সলভ করতে সেগুলো একটু শুরু করব, ঠিক আছে? তো আমরা জানি হচ্ছে কি পাম্প সাধারণত দুই প্রকার হয়। একটা হচ্ছে আমাদের যেটাকে বলি হচ্ছে আমরা ডাইনামিক পাম্প, এটা যেটা আমাদের কাছে ডাইনামিক পাম্প, এটা সেন্ট্রিফিউগাল পাম্প বলতে পারি আমরা। সরি, এমন হচ্ছে কেন? আচ্ছা সরি, এটা তো ডাইনামিক পাম্প, আমার ডাইনামিক পাম্প। একটা থেকে আমার এটা হচ্ছে পজিটিভ ডিসপ্লেসমেন্ট, যেটা এই পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প বলতে দিতে পারি আমরা। তো এটার মধ্যে পার্থক্য কি এগুলো আমরা একটু বিস্তারিত পড়বো এখন, আজকে বুঝতে হবে পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প এবং ডাইনামিক পাম্প এটা পার্থক্যটা আসলে কি। তো পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্পের যদি আমরা একটা উদাহরণ চিন্তা করি, সেটা হচ্ছে যে আমাদের হ্যান্ড পাম্প, যেটা আমরা টিউব ওয়েল বলে থাকি, প্রত্যেকটা গ্রামের দিকে থাকে, গ্রামের বাসাগুলো থাকে। সো এটা আসলে ওয়ার্কিং প্রিন্সিপাল ভেরি সিম্পল, এটা বোঝাটা খুবই সহজ। যে আমার যখন এই পিস্টনটা উপর দিকে উঠতেছে, যেটা আমি বাকেট বলতেছি, যখন উঠতেছে তখন কি হচ্ছে আমার এখান থেকে একটা ভ্যাকাম ক্রিয়েট হচ্ছে, সেটাতে পানি চলে আসতেছে। আমরা যদি কিছু এটাকে খেয়াল করি, আমার যেটা মনে হয় এটা খুব একটা বোঝানোর কিছু নাই, দেখলেই বুঝতে পারবো। আর একটা সিরিঞ্জের মতো, যে আমরা সিরিঞ্জ ছোটবেলা নিয়ে খেলতাম না, ওই সিরিঞ্জ যেটা হয়তো জাস্ট ওরকম আর কি। সো এটা ওয়ার্কিং প্রিন্সিপাল ইজ ভেরি সিম্পল। আচ্ছা, কিন্তু এই যে আমাদের যেটা সেন্ট্রিফিউগাল পাম্প, যে একটা আমার ভলিউম ক্যাসিং এর মধ্যে একটা ইম্পেলার ঘুরতেছে, এর জন্য কেনই বা পানি ঢুকতেছে বেরোচ্ছে, এই জিনিসটা সত্যিকার বলতে কি আমার কাছে একটু অদ্ভুত মনে হয়। আমি একটা নিজেতেও এটা খুব একটা বুঝতাম না, পরে অবশ্য ভালো করে একটা অ্যানিমেশন দেখা, তারপরে একটু বইয়ে পড়া, তারপরে বুঝছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা আমি একটু বোঝার চেষ্টা করবো। তো পাম্পের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, পাম্পের হার্ট বলতে পারি আমরা, অথবা এটাকে পাম্প মস্তিষ্ক হার্ট যেটা বলে না কেন, গুরুত্বপূর্ণ যদি চিন্তা করি, সেটা হচ্ছে ইম্পেলার। আসলে ইম্পেলারটাই আমাদের এখানে বেশি গুরুত্বপূর্ণ। সো এটা আমার একটা ইম্পেলারের রিয়েল একটা ছবি, এটা হচ্ছে আমার একটা ক্লোজড ইম্পেলার যে আমরা বুঝি। সো এটাকে আমরা একটু একটু খুলে দেখি ভিতরে আসলে কি আছে। ভিতরে আসলে এরকম একটা কার্ভ ভ্যান থাকে, ব্যাকওয়ার্ডলি কার্ভ যে ভ্যান, কার্ভ ভ্যান, ঠিক আছে? ভ্যান তো আমরা পড়ছি যে সর্বপ্রথমে আমাদের ফ্লুইড মেশিন শুরু হয় ভ্যান দিয়ে, দেন হচ্ছে আমরা টারবাইন পড়ি, দেন হচ্ছে আমরা পাম্পে আসি, জায়গা হচ্ছে ভ্যান। তো এরপর হচ্ছে ভ্যানের একটা আমাদের সাইড ভিউ, যে অনেক সময় আমরা ভ্যানের আসলে সাইড ভিউটা বুঝতে পারি না আর কি। সো এই জন্য আমি একটা ছবি এখানে দিয়েছি। এটা হচ্ছে ভ্যানের উইডটা আমাদের, এটা অনেক সময় ফ্লো ক্যালকুলেশন করতে লাগে, যে ভ্যানের উইথ অ্যান্ড ডায়ামিটার। তাহলে ভ্যানের ডায়ামিটার বলতে আমরা কি বুঝবো, আসলে আউটার ডায়ামিটারটা কিন্তু একদম, এই যে এই ফিগার থেকে দেখার চেষ্টা করি, ভ্যান আছে যে ভ্যানগুলো দেখানো আছে এভাবে। এরপর একটা অ্যানিমেশন দেখি আমরা, এই যে কিভাবে আমাদের সেন্ট্রিফিউগাল পাম্পটা কাজ করতেছে। আসলে ডাইনামিক পাম্পের মধ্যে সেন্ট্রিফিউগাল পাম্পটা আসলে বেশি একটু আমাদের ব্যবহৃত হয়, এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে সবচেয়ে পৃথিবীতে বেশি ব্যবহৃত হয় যন্ত্র যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে মোটর, আর মোটরের পরে সেকেন্ড যেটা মোস্ট ব্যবহৃত হয় সেটা হচ্ছে পাম্প। আর পাম্পের মধ্যে যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেন্ট্রিফিউগাল পাম্প, যেটা আমরা আজকে খুবই মানে আমাদের পড়ার টপিক যেটা সেন্ট্রিফিউগাল পাম্প, ঠিক আছে? তো আমরা আগে বুঝি যে আসলে কিভাবে পাম্পটা কাজ করে। হ্যাঁ, এই যে আমরা দেখতেছি একটা ইম্পেলার এখানে ঘুরতেছে, ইনভলিউট ক্যাসিং এর মধ্যে ঘুরতেছে, আমরা এখানে দৃষ্টি না দেখাতে এখানে দেওয়ার চেষ্টা করি। আমরা জানি যে হচ্ছে কি সেন্ট্রিফিউগাল পাম্প কে প্রথমে প্রাইমিং করে নিতে হয়। প্রাইমিং মানে কি, যে আমার হচ্ছে সাকশন পাইপ পুরোটা এবং হচ্ছে ডেলিভারি পাইপের অল্প একটু অংশ এবং হচ্ছে পুরো কেসিং, ইনভলিউট কেসিংটা আমার ইম্পেলার সহ পানির মধ্যে ডুবাই রাখতে হয় প্রথমে শুরু করার আগে। তো এটাকে বলে আমরা প্রাইমিং বলি, প্রাইমিং বলি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় আসে সেন্ট্রিফিউগাল পাম্প কে কেন প্রাইমিং করতে হয়। তো আমরা প্রথমে আসলে প্রাইমিং করে নিয়ে রাখি, এটাকে ধরি এটা প্রাইমিং করা আছে, চারদিকে পানি আসছে, এটা পানির মধ্যে ডুবে আছে, ঠিক আছে? তার মানে এখানে পানি আছে, এখানে পানি, সব জায়গায় ওয়াটার ওয়াটার আছে, পানি আছে না। যখন এটা আমি ঘুরাবো, এটা রোটেট করবো আমি, যখন এটা আমরা একটু সাইন দিই, রোটেশন সাইন, যখন ধরি আমি এটাকে রোটেট করবো, তাহলে কি হবে যখন রোটেট করবো? আমরা জানি যেখানে কিছু রোটেট করলে একটা কি সেন্ট্রিফিউগাল ফোর্স ক্রিয়েট হয়, কেন্দ্র অভিমুখী বল বাংলায় বললে তৈরি হবে চারদিকে। সো এটাকে একটা দেখানোর চেষ্টা করি, এরকম এরকম
কেন্দ্রবিমুখী বল তৈরি হবে, রাইট? যখন কেন্দ্রবিমুখী বল তৈরি হবে, আমরা জানি হচ্ছে কেন্দ্রবিমুখী বলের টেন্ডেন্সি হচ্ছে সে কি কোনো বস্তুকে ছুঁড়ে দেওয়ার চেষ্টা করে, মানে বাইরে এসে ছুঁড়ে দেয়, রাইট? তো যখন এইখানে যে পানিগুলো আছে, যেহেতু প্রাইমিং করা অলরেডি, তো এখানে পানির পার্টিকেল আছে, আমি দেখাচ্ছি ছোট ছোট করে, তো এগুলা করবে কি, ছুঁড়ে, যেহেতু মানে কেন্দ্রবিমুখী বল মানে সেন্ট্রিফিউগাল ফোর্স ক্রিয়েট হচ্ছে, তারা কি বেরিয়ে চলে যাবে, ঠিক আছে? যখন এটা বের হয়ে যাবে তখন কি এখানটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়ে যাবে, সো করবে কি এটা এখানে আগায় যাবে, এভাবে একটা পর একটা আগায় যাবে। তো আগায় যখন যাবে এটাকে আমরা পাম্পের আই বলি, তাকে আই, ঠিক আছে, আই বলি। তো আইয়ের মধ্যে কিন্তু একটা মারাত্মক বড় ধরনের একটা ভ্যাকুয়াম ক্রিয়েট, এখান থেকে চারদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, সো এদিকে যাচ্ছে, চারদিকে কিন্তু সেই দিকে পানি চলে যাচ্ছে, ঠিক আছে? তো এখন এখানে একটা মারাত্মক একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হবে। তো এটার সাথে থাকে কি, আমাদের এখানে পাম্পের আইয়ের সাথে থাকে লাগানো হচ্ছে আমার সাকশন সাইডটা, সাকশন সাইড থেকে তখন কি হবে আমার পানি চলে আসবে, একটা মানে নেগেটিভ একটা প্রেশার ক্রিয়েট হয়ে যাবে, এই জন্য একটা কি এই পানিটা সাক হবে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি হচ্ছে আমার এটার কি বলে ওয়ার্কিং প্রিন্সিপাল। এবং এখানে বুঝতেছি যে আমার যদি এখানে আমার আগে থেকে প্রাইমিং করা না থাকে, মানে ডুবানো না থাকে পানি দিয়ে, তাহলে কিন্তু এই যে আমার সাকশন হেড এটা কিন্তু ক্রিয়েট হবে না। কারণ হচ্ছে যে আমরা যদি খেয়াল করি যে এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স ক্রিয়েট হচ্ছে, এটা কিন্তু আমাদের এটা কি এম ভি স্কোয়ার বাই কি হচ্ছে আর বা এম ওমেগা স্কয়ার, আর যদি বলি না কেন সেটাই, তো এটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে এম বা ভর কত হচ্ছে এটা জিনিসটা, সেটার উপর একটা ভর বলতে এখানে যেটা ছুটে যাবে আর কি পানি, তো ওই তুলনায় কিন্তু হচ্ছে আমার ওয়াটার এয়ার থাকে, এয়ার কিন্তু হচ্ছে এমনি কম্প্রেসিবল, আবার হচ্ছে কি তার ভর কম, সবকিছু মিলে কম্প্রেসিবল এবং ভর কম, আমরা সেখানে কিন্তু একটা খুব একটা সাকশন হেড ক্রিয়েট হবে না। এই জন্য আমার হচ্ছে এটাকে প্রাইমিং করার প্রয়োজন থাকে, ঠিক আছে? এই জন্য আমরা এটা বুঝবো। অনেক সময় পরীক্ষা আসে যে প্রাইমিং কি, অনেক সময় ভাইবা তো জিজ্ঞেস করে যে প্রাইমিং এর একটু ব্যাখ্যা করেন বা সামথিং লাইক দ্যাট, আশা করি আমরা বুঝতে পারছি। তো এরপর যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইনভলিউট কেসিং, যে আমার কেসিং এর ব্যাপারটা এমন হয় কেন, প্রথমে কাউসেশন কম আস্তে আস্তে বাড়ে এরকম হয় কেন, এটা আমরা বুঝার জন্য এখানে একটু আসি। এটা হচ্ছে আমার ইনভলিউট কেসিং, এটা সেন্ট্রিফিক্যাল পাম্পের সবচেয়ে যে খুব মোস্ট মানে ব্যবহৃত কেসিং সেটা হচ্ছে ইনভলিউট কেসিং। অনেক সময় ডিফিউজ বা ডিফিউজের কেসিং, ডিফিউজ কেসিং এর মতো এটা ইউজ করে থাকি, এটা আমরা মনে রাখতে পারি। ইনভলিউট কেসিং এর মূল কাজটা হচ্ছে আমরা যদি খেয়াল করি যে প্রথম দিকে কিন্তু আমার প্রসেসিং এরিয়াটা খুবই কম, এখানে যদি খেয়াল করি দ্যাটস ভেরি স্মল ক্রস সেকশন, আস্তে আস্তে বাড়ছে, এখানে খেয়াল করি অনেক একটু বেড়ে গেছে মোটামুটি, এখানে একটু আরো বেড়ে গেছে, ঠিক আছে? তো এখানে আরো অনেক বেড়ে গেছে, আমি ক্রস সেকশন বোঝার চেষ্টা করি। তো আস্তে আস্তে আমার ইনভলিউট কেসিং এর ব্যাপারটা কি হচ্ছে যে আমার ক্রস সেকশন এরিয়াটা কিন্তু বেড়ে যাচ্ছে, রাইট? সো এটা মূলত যদি আমার কাজ চিন্তা করি ইনভলিউট কেসিং এরকম করে কেন হলো, এটা প্রথম কাজ হচ্ছে যে আমার ওয়াটারটাকে একটা গাইড প্রোভাইড করা, একটা গাইড দিয়েছে এভাবে চলে যাচ্ছে। এবং এটা আরেকটা ইয়ে হচ্ছে যে আমরা আমরা জানি যে যখন এটা কিন্তু ইয়া হয় মানে এখানে ঘুরে, যখন অ্যানিমেশনটা খেয়াল করি যেখানে, এই যে আমার কিন্তু প্রচুর ভর্টেক্স ক্রিয়েট হচ্ছে, মানে এটা একটা টার্বুলেন্ট কিন্তু ফ্লো হচ্ছে, সো আমার টার্বুলেন্ট ফ্লোতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমার একটা লস হওয়ার সম্ভাবনা থাকে, মানে যেটাকে বলে হেড লস মানে ফ্রিকশনাল লস। সো এটাকে মিনিমাইজ করে হচ্ছে আমার ইনভলিউট কেসিং এর এই যে শেপটা, আমরা যদি খেয়াল করি সেটা এমন সুন্দর আস্তে আস্তে এটাকে ভলিউমটা বেড়ে যাচ্ছে এবং খুব আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, খুব একটা মানে সেই স্মুথ একটা পাত পাচ্ছে বের হয়ে যাওয়ার, ঠিক আছে? আরেকটা হচ্ছে বড় যেটা কাজ সেটা হচ্ছে যে আমার এই যে এখানে ঘুরে আমার ইম্পেলার কি করে, আসলে ওয়াটারকে কিন্তু একটা কাইনেটিক এনার্জি প্রোভাইড করে, ডাইনামিক এনার্জি সে প্রোভাইড করে। এই কাইনেটিক এনার্জিটাকে এটা কি করে একটা আমাকে একটা বাধা বা ক্রিয়া দিয়ে সে কি করে একটা কিন্তু আমার প্রেশার ক্রিয়েট করে, একটা প্রেশার, ঠিক আছে, একটা প্রেশার মানে স্ট্যাটিক প্রেশারে কনভার্ট করে। কারণ এটা যদি না থাকতো তাহলে কিন্তু পানিটা কাজ শুরু সে চলে যেত, দেখি কিন্তু সুন্দর একটা গাইড দিয়ে একটা স্ট্যাটিক প্রেশারে কনভার্ট করতেছে আমার কাইনেটিক এনার্জিটাকে, ঠিক আছে? তো এই আমরা কাজগুলো মনে রাখতে পারি যে ইনভলিউট কেসিং এর কাজগুলো কি, ইনভলিউট কেসিং এর কাজগুলো কি। তো এই তো এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে আমাদের প্রবলেম সলভ করতে গেলে অনেক সময় যে আমাদের ভেলোসিটি ডায়াগ্রাম বা ভেলোসিটি ট্রায়াঙ্গেল যেটা বলি না কেন, যে আমার পাম্পের ভেলোসিটি ট্রায়াঙ্গেল অথবা ভেলোসিটি ডায়াগ্রাম ড্র করতে হবে, না হলে আসলে পাম্পের প্রবলেম সলভ করা কঠিন। বিশেষ করে আমরা যখন একাডেমিক পড়াশোনা করতাম সেক্ষেত্রে তো অবশ্যই প্রবলেম সলভ করার ক্ষেত্রে ড্র করা লাগতো আমাদের ভেলোসিটি ডায়াগ্রাম, বাট অনেক সময় জবের কিছু প্রবলেম আসে যেগুলো তো আমার হচ্ছে মানে ড্র করতে হয় ভেলোসিটি ডায়াগ্রাম। এখন আমরা দেখবো যে আমরা ভেলোসিটি ট্রায়াঙ্গেলটা কিভাবে ড্র করতে পারি বা ভেলোসিটি ডায়াগ্রাম আমার সেন্ট্রিফিউগাল পাম্পের ভেলোসিটি ডায়াগ্রাম এটা আমরা কিভাবে ড্র করি এটা আমরা এখন দেখবো। এটা হচ্ছে আমার ভেইনটা, আমার ইম্পেলার যে ভেইন থাকে সেই ভেইনটা হচ্ছে এটা। আমরা একটু কাছে দেখে সেটা হচ্ছে যে ভেইনের যে আমাদের বাউন্ডারি গুলো আমরা দেখতে দিই, এটা হচ্ছে ইম্পেলার খেয়াল করি আমরা ইম্পেলার একটু মানে বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে আমার এখানে আই, হ্যাঁ। তো আমার এটা ধৈর্য রোটেট করতেছে এইদিকে রোটেট করতেছে এইভাবে রোটেট করতেছে, তো এটা হচ্ছে এদিকে হচ্ছে আমার ওয়াটার ইনলেট, আমরা জানি আই এর সাইড থেকে ইনলেট হয় এবং এটা হচ্ছে আমি আউটলেট চিন্তা করি। তো ইনলেট এগুলো আমরা সার্ভিস দিচ্ছে হচ্ছে ওয়ান, আউটলেট দিচ্ছে টু,
তো প্রথমে যদি আমরা খেয়াল করি এদিকে রোটেট করে দেন হচ্ছে আমার যে টেনজেনশিয়াল ভেলোসিটি এটা টেনজেনশিয়াল ভেলোসিটি কি টেনজেনশিয়াল ভেলোসিটি হচ্ছে যে আমার এই যে ভেনটা আছে যে ভেনের যে আমার ভেলোসিটি আমরা যেটা বলি মানে লিনিয়ার ভেলোসিটি এটি হচ্ছে কি আমাদের টেনজেনশিয়াল ভেলোসিটি এটা আমরা হিসাব করি হবে যে e1 ইকুয়াল টু হচ্ছে আমার পাই d1 দেন হচ্ছে কি n বাই 60 এর হচ্ছে রোটেশন এটা রোটেশন আরপিএম আর d1 হচ্ছে আমার এই যে ইনলেট মানে এই এই মানে ইনার ভেলোসিটি ইনার ডায়া আর কি মনে রাখবো সেন্ট্রিফিক্যাল পাম্পকে আমরা টোটালি রেডিয়াল ফ্লো হিসেবে চিন্তা করি এটা পুরো রেডিয়াল ফ্লো একটা পাম্প রেডিয়াল এটা ঢুকবে সো আমার এখানকার ফ্লো এবং সমান হবে হুইল ভেলোসিটি এখানে জিরো হয়ে যাবে এবং এটা হচ্ছে R1 যেটা VR1 এটা হচ্ছে আমার রিলেটিভ ভেলোসিটি এটা আমার এই যে ভেনের সাথে ট্যানজেন্ট হবে আর কি হ্যাঁ সেম ভাবে আমরা আউটলেটে চিন্তা করি তাহলে এই যে VF2 আমার ফ্লো ভেলোসিটি রেডিয়ালি হবে এটা V2 এটা হচ্ছে আমার এমনি ওয়াটার ভেলোসিটি অ্যাবসলিউট আর কি এটা আমার আর VR2 এটা হচ্ছে আমার রিলেটিভ ভেলোসিটি এবং সবচেয়ে U2 সবচেয়ে বড় হবে আমরা খেয়াল করি U1 কিন্তু ছোট একটু তুলনামূলকভাবে এবং U2 কিন্তু অনেক বড় হচ্ছে এখানে বিকজ কি আমরা জানি হচ্ছে এটা কি d u2 কিভাবে লিখবো আমরা u2 ইকুয়াল টু হবে আমার কি পাই d2 n নিচে আছে 60 সো ক্লিয়ারলি হচ্ছে আমার d2 ইজ গ্রেটার দ্যান d1 যেমন আউটার রেডিয়াস আছে আউটার ডায়াটা হচ্ছে বড় হবে সো এই জন্য কিন্তু আমরা এটা কিন্তু অনেক বড় হবে u2 টা তো আমি আবার একটু মনে করাই দেই যে u দিয়ে দিলে আমরা বলতে পারি u যে u1 u2 এগুলো কিন্তু হচ্ছে গ্রেডার ভেলোসিটি হ্যাঁ আর ভি দিয়ে যে প্রশ্ন লিখতে হবে সেটা ওয়াটার ভেলোসিটি ওয়াটার ঢুকতেছে ওয়াটার বেরিয়ে যাচ্ছে সেটা তাহলে আমরা পার্ট আমরা ডিফারেনশিয়েট করার চেষ্টা করব না আচ্ছা এই তাহলে আমার এই যে ফাইল এর মানে এই অ্যাঙ্গেলটা খুব গুরুত্বপূর্ণ আমাদের ফাইল এর এটা তো এটা হচ্ছে আমরা ভ্যান অ্যাঙ্গেল বলি ভ্যানের যে অ্যাঙ্গেল এটা হচ্ছে আমার এইটা বলতো এই যে আমার হরিজন্টাল সাথে যদি খেয়াল করি হরিজন্টাল যদি চিন্তা করি এটাকে আমরা এই যে অ্যাঙ্গেলটা ফাইল যদি খেয়াল করি এই ফাইলটা হচ্ছে আমার আমরা মূল খেয়াল করি যে ভেঙে কতটুকু বাঁকানো আছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো আছে এটা ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আমাদের ভেলোসিটি ডায়াগ্রাম আর যদি খেয়াল করি যে ভি ডব্লিউ টু এটা হচ্ছে আমার হুইল ভেলোসিটি যে আমার যে পাক যেটা বলতে খেয়াল করতে পারে ওই যেটা ভেলোসিটি আর কি তো এই হচ্ছে মোটামুটি আমাদের ভেলোসিটি ডায়াগ্রাম তো প্রথমে হচ্ছে আমার ভেলোসিটি ডায়াগ্রাম ড্র করে তারপর আমাদের বিভিন্ন প্রবলেম গুলো সলভ করতে হবে তো এখন আসি হচ্ছে আমাদের এই যে পাম্পের ইফিসিয়েন্সি সম্পর্কে অনেক প্রবলেম কিন্তু আসে যে ইফিসিয়েন্সি মূলত এইগুলো প্রবলেম বেশি আসে যে আমার বিভিন্ন কিছু ডাক্তারদের বলে পাম্পের ইফিসিয়েন্সি কত বা পাম্পের ইফিসিয়েন্সি হলে আমার পাম্পের পাওয়ার কত বা সামথিং লাইক দ্যাট এরকম অঙ্ক আসে সো এগুলো খুবই সিম্পল আমরা অলরেডি এই সব সূত্র মতো জানি তো এগুলো আমরা একটু দেখে নিই জাস্ট কারণ এগুলো আমরা অলরেডি টার্বাইনের ক্ষেত্রে কিন্তু পড়ে আসছি তো ইফিসিয়েন্সির ফর্মুলা সব ক্ষেত্রে সেম জিনিস নিচে হচ্ছে ইন উপর হচ্ছে আউট ঠিক আছে আমরা ইনপুট হবে নিচে দিব উপর হচ্ছে আউটপুটটা সো ইনপুট দিচ্ছি কি আমার বাম দিকে খেয়াল করবে আমার শ্যাফটে একটা মোটর দিয়ে অথবা সেটা ডিজেল ডিজেল ইঞ্জিন দিয়ে আমি কি করতেছি এখানে পাওয়ার ইনপুট দিচ্ছি এটা পি ইনপুট পাওয়ার উপরে পাচ্ছি হচ্ছে আমি ম্যানোমেট্রিক পাওয়ার বা আমি যদি বলছি হাইড্রোলিক পাওয়ার যদি বলি না কেন সেটা পাচ্ছি সো এটা হচ্ছে এই ঠিক আছে সো এটা আমি প্রকাশ করতে পারি আমরা যদি খেয়াল করি এই যে আমার গ্যামা এইচ এইটুকু কিন্তু নাথিং বাট আমার পি প্রেশার মানে এই পি কিন্তু হচ্ছে পাওয়ার এটা আবার মানে এগুলাই না ফেলি এই যে পি সো অনেক সময় আমরা অনেক দেখবো যে মানে কিছু না বলে তার হচ্ছে পাম্পের প্রেশার কত তাহলে তার পাওয়ার ক্যালকুলেশন করো ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এই যে ইফিসিয়েন্সি কিন্তু প্রেশার টাইমস কিন্তু আমরা এখানে কি বলে এটাকে ডিসচার্জ কি হচ্ছে ডিসচার্জ এভাবে আমরা প্রকাশ করতে পারি আচ্ছা অনেক সময় যেটা আমার প্যাচ লাগে সেটা হচ্ছে অনেক সময় বলে যে মোটরের আমি আমার মোটরের ইনফরমেশন দেওয়া থাকে মোটরের ইনফরমেশন থেকে সেখানে পাওয়ার ক্যালকুলেশন করাটা অনেক সময় মানে সূত্রগুলো না জানার কারণে অনেক সময় গুলাই ফেলি বিকজ আমরা এই পড়ে সাধারণত যে আমাদের ইলেকট্রনিক সম্পর্কে পড়াশোনা করে থাকে ইলেকট্রিক্যাল বা বিষয়গুলো এগুলো কোর্সগুলো 1-1 বা 1-2 তে থাকে মানে প্রথম ইয়ারে থাকে ফার্স্ট ইয়ারে থাকে অনেক সময় এগুলো চর্চা না থাকার কারণে কিন্তু আমরা ভুলে যাই সো আমি এটি একটু ইয়ার করি মোটরের পাওয়ার কিভাবে ক্যালকুলেশন করবো বা ইলেকট্রিক পাওয়ার এবার ডিসি কারেন্ট একটা হচ্ছে আমার থ্রি ফেজ একটা সিঙ্গেল ফেজ যদি আমার সিঙ্গেল ফেজ হয়
সিঙ্গেল ফেজ যদি আমি চিন্তা করি, তাহলে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে হচ্ছে আমার ভিআই কস পাই বা থিটা যেটা বলি না কেন, এই কস পাই হচ্ছে কি আমার পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর কি, হ্যাঁ এরকম একটা গিজমেন্ট আছে নাম ওটি বলে, অথবা বলতে পারি কি আই স্কোয়ার আর কস পাই ভি স্কোয়ার বাই আর কস পাই, এরকম কিছু আমরা লিখতে পারি আর কি। অথবা আমি যদি থ্রি ফেজ চিন্তা করি, এখানে থ্রি ফেজের ক্ষেত্রে আমার সূত্রটা একটু অনেক সময় মনে থাকে না আমাদের বা চর্চা না থাকার কারণে ইয়ে থাকে না, তো থ্রি ফেজের ক্ষেত্রে পাওয়ার হবে আমার পি ইজ ইকুয়াল টু রুট থ্রি সামনে চলে আসবে, রুট থ্রি ভি আই কস এটা হচ্ছে ফাই, অথবা যেটি লিখে নিলাম সেটি আসবে, অথবা হতে পারে কি রুট থ্রি আই স্কোয়ার আর হতে পারে কস ফাই, এরকম ভাবে আসবে, অথবা ভি স্কোয়ার বাই আর, এটা তো এই হচ্ছে ব্যাপার, এটা তোমার একটু মনে রাখবে। আর এরপরে যেটা এগুলো সাধারণ ব্যাপার স্যাপার, যে আমার টোটাল হেড কি হবে, ম্যানোমেট্রিক হেড, ফ্রিকশন লস, এই বিভিন্ন কিছু, ভেলোসিটি হেড, সবকিছু আসবে। অনেক সময় টোটাল হেড ক্যালকুলেশন করতে হয়, সেক্ষেত্রে আমার ভেলোসিটি হেড গুলোকে কনসিডার করতে হয় এবং ফ্রিকশন লস কেও ক্যালকুলেশন করতে হয়। এটা হচ্ছে ফ্রিকশন লস, এই যে আমরা একটু পরে আসছি ডার্কি ফ্রিকশন ফ্যাক্টর, এটা বিভিন্ন কিছু। এই যে গুরুত্বপূর্ণ হচ্ছে কি নেট পজিটিভ সাকশন হেড, আমি মানে এটা নিয়ে একটা পুরো একটা আলাদা একটা ভিডিও বানানো দরকার, কারণ নেট পজিটিভ সাকশন হেড জিনিসটা আসলে বুঝতে না, যদিও মানে সূত্রগুলো খুবই সিম্পল সিম্পল বইয়ের মধ্যে আছে, বাট এই জিনিসটা বোঝা খুবই কঠিন এবং আসলে কঠিন। আমি একজন প্রফেশনাল পাম্পবিদের সাথে কথা বলছি, উনি প্রথম আমাকে জিজ্ঞেস করছিলেন নেট পজিটিভ সাকশন হেড সম্পর্কে, এবং আমি যেভাবে দিচ্ছি উনি সেটা সন্তুষ্ট হন, বলে না তুমি তো জাস্ট পড়ে আসছো ব্যাপারটা এরকম না আর এরকম, এবং নেট পজিটিভ সাকশন হেড মানে ক্যালকুলেশন করা প্র্যাকটিক্যাল যারা ইঞ্জিনিয়ার মানে পাম্প নিয়ে কাজ টাজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। যাই হোক, এটা নিয়ে আমি একটা আমার একটা পুরো আলাদা একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে, নেট পজিটিভ সাকশন হেড, নেট পজিটিভ সাকশন হেড অ্যাভেলেবল রিক্রুট ইত্যাদি নিয়ে। সো আমরা আপাতত এই সূত্রটা একটু জানতে পারি, কারণ আমার কিছু প্রবলেম আছে সলভ করতে হবে অন্তত। আমরা অ্যাটমোস্ফিয়ারিক প্রেশারটাকে থেকে ভেপার প্রেশার এবং লস এবং হচ্ছে কি সারফেস প্রেশার এগুলো দিয়ে বের করে দিবো, তাহলে পেয়ে যাবো আপনি। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা প্রবলেম সলভিং আসল জিনিস, সেটা কি ডিগ্রি সাধারণত সেন্ট্রিফিউগাল পাম্প গুলো ভ্যান গুলো কার্ভ থাকে, কার্ভ গুলো ব্যাক থাকে মানে ব্যাক ভাবে বাগানো থাকে আর কি। দা ইম্পেলার ডায়ামিটার ইজ এত, আউটলেট উইডথ হচ্ছে এত, ডিটারমাইন দা ডিসচার্জ অফ দা পাম্প, ডায়ামিটিক এফিসিয়েন্সি দ্বারা এত, মানে আমাকে কিউটা বের করতে হবে, কিউ ইজ ইকুয়াল টু হোয়াট এটা বের করতে হবে। সো আমরা যদি খেয়াল করি যে কিউ এর পাম্পের ক্ষেত্রে কিউ এর ফর্মুলা হচ্ছে যে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার পাই ডি বি, বি হচ্ছে আমার যে উইডথ, এই যে পাম্পের যে আউটলেটে উঠছে এটা, দেন হচ্ছে ভি ফ্লো ভেলোসিটি। এখন সবগুলো আমি বাইরে আউটলেট চিন্তা করে তাহলে সব পুরিতে হবে টু আউটলেটে, কারণ আমরা এগুলো সব আউটলেটে দেওয়া আছে, তাই ইম্পেলার আউটলেট উইড দেওয়া আছে, তো আমরা সবগুলোকে আউটলেটে চিন্তা করব। তো আমরা একটু খেয়াল করি যে আমার ভি তাহলে আমার এখানে দেওয়া আছে কি, ডি দেওয়া আছে, বি দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে, উইড দেওয়া আছে, পাই তো কনস্ট্যান্ট, জাস্ট আমি যদি ভি এফ টু মানে ফ্লো ভেলোসিটি আউটলেটে বের করতে পারি তাহলে কিন্তু আমার প্রবলেম খালাস, ঠিক আছে। সো আমরা এটা করার জন্য আমাকে লাগবে হচ্ছে এই ডায়াগ্রামটা লাগবে, এই ডায়াগ্রামটা আমরা একটু দেখাচ্ছি এখানে লিখে ফেলছি, তাই তাই সমস্যা নেই, এটা আমরা আগে একটাকে দেখে আসছি, সো এটা আমাদের বুঝতে কষ্ট হবে না ইনশাল্লাহ। তো আমরা আমাদের তাহলে এটা বের করার জন্য কি করতে পারি, ভিএফ বের করার জন্য আমরা দেখে খেয়াল যদি করি যে আমি ইউটিউব কিন্তু পেতে পারি, ইউটিউব খুব ইজিলি পেতে পারি, এবং ইউটিউব থেকে এবং যদি খেয়াল করি আমার কিন্তু ফাই জানি এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, এই যে কার্ভ অ্যাঙ্গেল দেওয়া আছে, ঠিক আছে। সো ফাই দেওয়া আছে কত আমার এখানে, আমরা যদি খেয়াল করি যে ফাই 30 ডিগ্রি কিন্তু দেওয়া আছে আমার, সো আমার কিন্তু এইখানে যদি আমার কিছু ক্যালকুলেশন করতে পারি তাহলে কিন্তু আমি বি এফ টু টা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। সো আমরা আগে ইউটিউবটা ক্যালকুলেশন করে ফেলি, যেহেতু আমার ইউটিউব এখানে লাগবে ক্যালকুলেশনের ক্ষেত্রে। সো ইউটিউব ইজিকাল টু কি হবে, আমি এর আগে একটু দেখলাম যে পাই বি টু দেন হচ্ছে এন 60, তাহলে ভ্যালুগুলো বসাই তাহলে কি হচ্ছে, পাই তো পাই থাকলো, ডি টু কত আমার এখানে 300 মিলিমিটার, মিটারে কনভার্ট করি 0.3 হবে, আরপিএম কত 1000, তো হচ্ছে 1000 নিচের সাইড, যেহেতু আমার এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। সো এটা হিসেব করলে আমি ভুল না পেলে পাবো কত, ইউটু 15.77
মিটার পার সেকেন্ড। তো এই পাইলাম হচ্ছে আমরা ইউটু। এখন আসি হচ্ছে আমরা কি বলে আমাদের এখানে কালেকশন করতে হলে কিন্তু আমাদের কি ভিডব্লিউ লাগবে, মানে গুগল ভার্সিটি এটা লাগবে আমার, ঠিক আছে। সো এখানে আমরা একটা জিনিস কাজে লাগাইতে পারি, ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি যে ইনফরমেশন আছে এটা আমরা কাজে লাগাইতে পারি। তো আমরা জানি হচ্ছে ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি এম ইজ ইকুয়াল টু হচ্ছে এম মানে ম্যানোমেট্রিক অ্যাকশন, আবার সেই এম তে মেকানিক্যাল বোঝায়, তো আমার এখানে বুঝে নেই। এটা হচ্ছে আমার হেড, নিচে হচ্ছে আমার কি থাকে, আমরা এগুলো সূত্রগুলো আমরা একটু দেখে নেই বুঝতে হবে। দেন হচ্ছে কি ইউ টু হিসাবে জি, এটা হচ্ছে মূলত কি এই টার্মটা আমি একটু এক্সপ্লেন করি। এই টার্মটা হচ্ছে যে আমার যে পাপের ইম্পেলার আছে, যে ইম্পেলার কি পরিমাণ আসলো মানে হেড ক্রিয়েট করতেছে এটা, আর এটা আমি কি পাচ্ছি সেটা, এটা হচ্ছে চলো ম্যানোমেট্রিক হেড এর যে ইফিসিয়েন্সি সেটা, এটা তো ইম্পেলার থেকে পাচ্ছি আমরা এই জিনিসগুলো। সো এখান থেকে আমাদের সবই ইনফরমেশন দেওয়া আছে, আমি এটা জানি, এটা জানি এখানে কত 14.5 দেওয়া আছে সবই জানি। ইউটিউব এলাম কিছু কারণে ক্যালকুলেশন করে যেহেতু আমাদের কনস্ট্যান্ট, সো এখান থেকে ইজিলি কিন্তু ভিডব্লিউ টা আমরা পেয়ে যাবো, ঠিক আছে। কালি এটা চেঞ্জ করে নিই, সাদা নেই না, আচ্ছা। সো আমাদের সবগুলো বসাই দিই, তাহলে কি আসছে এখানে 0.95, এটা হচ্ছে এইচ কত 14.5, নিচে হচ্ছে আমার এখানে পাই না আমি ভি ডব্লিউ টু বের করবো, ইউ টু হচ্ছে 15.707, নিচে হচ্ছে আমার জি 9.81। সো এখান থেকে আমি ক্যালকুলেশন করলে এই যে ভি ডব্লিউ টু পাবো হচ্ছে কত, মানে হুইল ভেলোসিটি যেটা 9.35, 9.35, তাই তো নাকি, হ্যাঁ 3.53, সরি সরি 53 মিটার পার সেকেন্ড, 9.53 মিটার পার সেকেন্ড, এটা পেলাম হচ্ছে আমার হুইল ভেলোসিটি। তো এখন আমরা যদি খেয়াল করি এই যে ব্যাগ, এই যে ট্রায়াঙ্গেলটা, এই যে আমার এই ট্রায়াঙ্গেলটা এখন ট্যান, এই যে আলফা মানে ফাই প্রকাশ করে ট্যান ফাই অ্যাপ্লাই করি, তো ট্যান ফাই কি হবে, ট্যান ফাই যদি খেয়াল করি যে ভি এফ টু হবে পরে নিতে হচ্ছে কি এ টু, তো এ টু কি হবে, এ টু হচ্ছে কি নাথিং বাট আমার ইউ টু মাইনাস ভি ডব্লিউ টু। সো হচ্ছে আমার ইউ টু মাইনাস ভি ডব্লিউ টু, অনেকে আছে এগুলো আমাদের সূত্রগুলো মুখস্ত করে, সবাই মুখস্ত করবো না ভাই, এগুলো আমরা এই যেরকম একটু সময় বেশিক্ষণ লাগবে না, ড্র করে নিবো, ড্র করলে আমরা এখান থেকে অনেক রিলেশন বের করে ফেলতে পারি, অনেক রিলেশন আমরা কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারবো মুখস্ত না। তো এখান থেকে যদি খেয়াল করি আমার সবকিছু ইনফরমেশন দেওয়া, আমরা ইজিলি কিন্তু রিএফ টু পাবো, রিএফ টু ইজিকাল তাহলে কি হচ্ছে আমার ট্যান পাই টাইমস কি হচ্ছে, টাইমস হচ্ছে আমার ইউ টু মাইনাস ভি ডব্লিউ টু। এখানে সবগুলো ভালো বসাই, 10 30 30 ডিগ্রি, দেন হচ্ছে আমার এখানে কত ইউ টু হচ্ছে 15.707 মাইনাস ভি ডব্লিউ 9.53। সো এই তোমরা ক্যালকুলেশন করলে কত পাবো, এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে আমরা 3.566 3.566 মিটার পার সেকেন্ড সম্ভবত। তো এখানে আমরা কিউ ক্যালকুলেশন করি, যে আমরা সব এখানে বসাই দিই সবগুলো, তাহলে জানি আমি পাই তো পাই, আর ডি টু কত হচ্ছে 3, এই যে ডি ডায়ামিটার 300 মিলিমিটার, আর বি টু কত দেওয়া আছে আমার 50 মিলিমিটার, সো এটাকে মিটার কনভার্ট করি 0.05 হবে, দেন হচ্ছে ভি এফ টু কত পাইলাম 3.56, তো 3.566। তো এই তো আমি, আচ্ছা এখানে একটু আলাদা করে নিয়ে জায়গাগুলো, তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এখানে কত পাবো আমরা, আমি যদি ভুল না করি পাবো হচ্ছে 0.168 মিটার কিউব পার সেকেন্ড, যেহেতু ডিসচার্জ ডিসচার্জ এই ইউনিট হবে মিটার কিউব পার সেকেন্ড। সো এটা হচ্ছে আমার কিন্তু আনসার, আমরা যদি ইফ আই লাইক আমরা একটু এটাকে হাইলাইট করে দিই, আমরা প্রথম প্রবলেম সলভ করলাম কিন্তু এটা। সো এটা হচ্ছে আমার পাম্পের স্পিড টাইমস কি রুট ওভার কিউ, নিচে হচ্ছে কি আমার কি বলে গেছি এইচ, হচ্ছে কি 3/4 পাওয়ার। সো এখানে একটা বিষয় ব্যাপার আছে, এটা হচ্ছে আমার এটা জি দ্বারা গুণ, আসল জিনিসটা যেখানে প্রমাণ আছে জি দ্বারা গুণ আছে,
সেক্ষেত্রে আমরা এখানে ইউনিট প্লাস বসানোর চেষ্টা করি, সবগুলো ইউনিট তাহলে কত হবে এখানে? এটা হচ্ছে আরপিএম, বা যেমন খেয়াল করে আরপিএম মানে কি, রেভলিউশন পার মিনিট, এটা কিন্তু একটা সেকেন্ডে কনভার্ট করে নেব, তো আরপিএস করে নেব, তো ওয়ার বাই এস এটা ইউনিট, এটা গেল একটা এন এর ইউনিট। ডাইমেনশনলেস মানে কি, আসলে ইউনিট নাই এরকম একটা ব্যাপার হবে, অথবা যদি খেয়াল করি যে আমার যে ডাইমেনশন একক প্রকাশ করে সেটা কিছু ডাইমেনশন থাকবে না। তো কিউ মানে কিউ এর কথা, রুট ওভার কিউ, সো কিউ এর জন্য কত হবে আমরা, আমাদের কিলোমিটার কিউব পার সেকেন্ড, মিটার কিউব পার সেকেন্ড। নিচে কি হচ্ছে আমার, জি থেকে জি এর জন্য কি থাকে আমার, জি এর জন্য গুণ করে আমরা, তাহলে কি হবে এটা কিলোমিটার বিভাজ হয় মিটার দ্বারা মিটার স্কয়ার, আর এই নিচে কি আছে সেকেন্ড স্কয়ার। সো এটাকে যদি আমরা 3/4 দ্বারা গুণ করি, আমি ভুল করতেছি না যাই না, চলো এখানে ক্যালকুলেশন করি, এটা কিন্তু প্রমাণ করা যাবে। ঠিক আছে, আমি এটাতে খুব একটা এফোর্ট দিচ্ছি না, কারণ এগুলা একটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে আশা করি। ওয়ান দেখে আমি দেবো হবে কিনা, 1/2 সেকেন্ড, হ্যাঁ সেকেন্ড 3/4, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, হ্যাঁ কাটাকাটি হয়ে যাবে, সব কাটাকাটি হয়ে স্টোন হয়ে যাবে। ঠিক আছে, এরপর আসি প্রশ্ন নম্বর এক নম্বর, কি বলছে, এ 1:2 স্কেল মডেল অফ এ পাম ওয়াজ টেস্ট ইন এ ল্যাবরেটরি অ্যাট 750 আরপিএম, হেড এত মিটার, ডিসচার্জ এত, ইফ দ্য স্পিড অফ প্রোটোটাইপ ওয়াজ এত, ডিটারমাইন দ্য হেড এন্ড ডিসচার্জ। আচ্ছা এখানে একটু আমি বিষয় বলে রাখি যে আমরা এই অনেক সময় প্রোটোটাইপ এবং হচ্ছে কি বলে এটাকে, প্রোটোটাইপ এবং মডেলের অঙ্ক পাবো, তো অনেক সময় কোনটা মডেল কোনটা প্রোটোটাইপ এটা মানে আমাদের চিন্তা করতে বা ধরতে ভুল হয়ে যায়। একটা বিষয় আমরা মাথায় রাখি, যে ল্যাবরেটরিতে মানে ছোট স্কেলে ল্যাবরেটরিতে বা টেস্ট করতে যাবো, যেটা এটা হচ্ছে মডেল, এটা হচ্ছে মডেল, আর রিয়াল যেটা আর কি, রিয়াল যেটা বানাইলাম এটা হচ্ছে আমার রিয়েলিস্টিক যেটা আর কি, সেটা হচ্ছে আমার প্রোটোটাইপ, কি প্রোটোটাইপ, এটাকে মনে রাখবো। তাহলে এক্ষেত্রে সূত্র আছে তিনটা, যেমন কোফিসিয়েন্ট অফ হেডের একটা সূত্র আছে সিএইচ, এটা হচ্ছে এরকম যে এইচ নিচে হচ্ছে আমার ডি স্কয়ার এন স্কয়ার, এটা একটা সূত্র, এটা কিন্তু বোথ প্রোটোটাইপ এবং হচ্ছে আমার মডেলের জন্য সমান হবে। আরেকটা যে কোফিসিয়েন্ট অফ ফ্লো সি কিউ, এটা হচ্ছে কি কিউ নিচে হচ্ছে আমার ডি কিউ এন, আরেকটা হচ্ছে কোফিসিয়েন্ট অফ পাওয়ার সিপি, এটা হচ্ছে কি পি নিচে হচ্ছে আমার ডি টু দি পাওয়ার 5 এন, আমি যদি ভুল না করি এরকম হচ্ছে সূত্র গুলো মোটামুটি। সো এগুলো যদি আমরা এই তিনটে সূত্র অ্যাপ্লাই করি, তিনটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে মডেল এবং প্রোটোটাইপ সম্পর্কে যত প্রবলেম আছে সব পানি ভাত হয়ে যাবে, একদম পানি ভাত হয়ে যাবে, লিটারেলি পানি ভাত। বাই দ্য ওয়ে তাহলে এখানে প্রবলেমটা কি হচ্ছে, আমার ল্যাবরেটরি ইনফরমেশন দেওয়া আছে, মানে হচ্ছে মডেলের ইনফরমেশন দেওয়া আছে, কত স্পিড 750 আরপিএম, হেড হচ্ছে 220 মিটার, ডিসচার্জ হচ্ছে কত 10 লিটার পার সেকেন্ড, এবং হচ্ছে আমার প্রোটোটাইপের স্পিড দেওয়া আছে, প্রোটোটাইপের হচ্ছে হেড বের করতে হবে এবং ডিসচার্জ বের করতে হবে। ঠিক আছে, সো আমি যদি খেয়াল করি স্কেল দেওয়া আছে, স্কেল মানে হচ্ছে আমি যদি খেয়াল করি এখানে তো কি হচ্ছে আমার অবশ্যই ডিপিডিএম নাকি, আচ্ছা এখানে অবশ্য ডিএম ডিপি দেওয়া আছে, সরি এখানে দেওয়া আছে ডিএম মডেল ডিপি ইকুয়াল টু হচ্ছে 1:2। ঠিক আছে, তার মানে হচ্ছে ডিপিডিএম কত হবে, 2:1 হবে, মানে 2 হবে, এটা মানে 2 হচ্ছে, এটা আমরা মানে স্কেল থেকে বুঝে নিই জিনিসটা। সো এখন আমাকে বের করতে হবে হেড, হেডের জন্য আমরা হেডের কোএফিসিয়েন্ট ইউজ করি, তাহলে কি হচ্ছে হেডের কোএফিসিয়েন্ট এইচ ডিভাইড বাই হেড কোএফিসিয়েন্ট ডি স্কয়ার এন স্কয়ার, ডি স্কয়ার এন স্কয়ার, এটা হলো আমার প্রোটোটাইপের ইকুয়াল টু কি মডেলের হবে এইচ, দেন হচ্ছে কি ডি স্কয়ার এন স্কয়ার কা মডেলের। ঠিক আছে, সো এখন তাহলে আমরা একটু খেয়াল করি যে কি কি ইনফরমেশন দেওয়া আছে, আমাদের ডিপি বের করতে হবে না, ডিপি বের করি আমরা, সরি ডিপি না এইচপি, হাইট হেড এইচ পি কত হবে, সবাই পেশে নিয়ে যাই, এগুলো কি হচ্ছে আমার ডিপি ডি এম স্কোয়ার আছে, সেখানে স্কোয়ারে চলে আসবে সেম ভাবে এইচ এন এন পি দেন হচ্ছে কি এন এম, এটা স্কোয়ারে আছে স্কোয়ার আসবে, টাইম হচ্ছে কি এইচ এম, সো ভ্যালু সব দেয় বসাই দিই, ডিপিডিএম এই যে ডিপিডিএম কত 2, সো 2 এর উপর স্কোয়ার, আর এখানে এন পি কত, এনপি প্রোটোটাইপের হচ্ছে আমার স্পিড 1500, মডেল স্পিড কত 750 স্কয়ার, দেন হচ্ছে আমার এখানে কত এইচএম কত 20 মিটার হেড, এই যে মডেলের হেড হচ্ছে ল্যাবরেটরি যেটা, ল্যাবরেটরি থেকে হেড সরি মডেলের যেটা, মডেলের হেড কত 20 মিটার, তো খেয়াল করে এটা কিন্তু 2 হয়ে যাবে,
দুই দুগুণে চার, দুই দুগুণে চার চার চোখ ষোলো, ষোলো দুগুণে 32, 320 মিটার। ঠিক আছে, 320 মিটার হবে আমার পুরোটাই হেড। সেভাবে এখন ডিসচার্জে আসি, ডিসচার্জে কত হবে যে ডিসচার্জের কথা আমার সেটা কোফিশিয়েন্ট অফ ডিসচার্জ সিকিউ। সো কিউ এ আসি, সে কিউ এপাশে কি হয় ডি কিউব এন, কার জন্য প্রোটোটাইপ ইজিকাল টু কিউ আর ডি কিউব এন, কার জন্য মডেল সমান হবে। তো এখন যদি আমরা এখান থেকে কিউ পি বের করে যাই তাহলে কি হচ্ছে আমার ডি পি ডি এম কিউব হবে, কারণ কিউব আছে দুইটাই, দেন হচ্ছে কি এন পি এন এম এটা, দেন হচ্ছে আমার গুণ করবো কত দিয়ে কিউ এম দ্বারা গুণ হয়ে যাবে। সো এখানে আমরা সব ভ্যালু বসাই দিই, এটা কত টু, তো টু কিউব হয়ে গেল, এটা কত, এটা কিন্তু টু হবে, আমরা যদি খেয়াল করি 1500 700, সো এটা কিন্তু টু টাইমস কত কিউ এম কত ডিসচার্জ 10 লিটার পার সেকেন্ড, সো 10, সো লিটার পার সেকেন্ড, সরি 10 লিটার পার সেকেন্ড। সো এটা কত হচ্ছে আর আপনি 16 160, 160 লিটার পার সেকেন্ড। এই যে সলভ করে ফেলবো, আমরা সলভ কিন্তু হয়ে গেল। এখন পরের টেস্ট কি বলছে, এ 6 ইঞ্চ পাম্প অপারেটিং অ্যাট 1770 RPM অ্যান্ড ফ্লো রেট অফ 1500 GPM, মানে গ্যালন পার মিটার। জিপিএম মানে কি আসলে গ্যালন পার মিটার, মনে রাখবো। এটা কিন্তু খুবই পাম্পের মানে ডিসচার্জ ব্যবহার করার জন্য ইউনিট, মানে গ্যালন পার মিটার এবং ফিট, ফিট হচ্ছে হেড মাপার জন্য, এবং হচ্ছে গ্রাম পার মিটার হচ্ছে আমার ডিসচার্জ মাপার জন্য, খুবই ফ্রিকুয়েন্টলি ইউজড হয়। হ্যাজ এ হেড অফ 80 ফিট, এখানে 8 ফিট চলে আসছে, উইথ 80% এফিসিয়েন্সি। ইফ দ্য অ্যানাদার হোমোজেনাস হোমোলোগাস আর কি হোমোজেনাস হোমোলোগাস 8 ইঞ্চ পাম্প অফ 1170 RPM ইজ ইউজড ফর রিপ্লেসমেন্ট অফ দিস পাম্প, দেন ফাইন্ড ক্যাপাসিটি হেড অ্যান্ড ফ্লো রেট অফ দ্য রিপ্লেসমেন্ট পাম্প। আচ্ছা, এইটা হচ্ছে ওই যে আমরা যে বিষয়গুলো পড়লাম না, ওই যে কি বলে এটাকে প্রোটোটাইপ মডেলের যে সূত্রগুলো আছে, আমরা হুবহু সেম জিনিসগুলো অ্যাপ্লাই করবো তাহলে এখানে চলে আসবে। ঠিক আছে, কারণ হচ্ছে কি যখন আমরা একটা জিনিসকে রিপ্লেস করছি একটা জিনিস দেবো, আমরা হোমোলোগাস আসলে কিন্তু যে প্রোটোটাইপ মডেলের যন্ত্রগুলো কই সেখানে সবগুলো হোমোলোগাস থাকে। ঠিক আছে, মানে ব্যাপারগুলো ওই মানে সিমিলার টাইপের আমরা চিন্তা করি আর কি, জাস্ট খালি স্কেল ডাউন স্কেল আপ এগুলো করি, বাকি সবকিছু আমাদের সেম থাকে। সো ওই মানে সূত্রগুলো আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তো এখানে আসে তোমাদের খেয়াল করে এখানে দেওয়া আছে কত D1/D2 কত 6 ইঞ্চি, নিচে হচ্ছে 8 ইঞ্চি, অন্যভাবে লিখলে D2/D1 কত আমার 8/6। ঠিক আছে, এইটা আমরা মনে রাখি, একটু এখানে দেওয়া আছে যেহেতু। সো আমরা এখন কি বের করতে, ফাইন্ড দ্য ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে কি হেড ফ্লো, হেড চাইছে ফ্লো রেট চাইছে, হেড অফ ফ্লো রেট আছে ক্যাপাসিটি বলতে কি বোঝাচ্ছে আই এম নট শিওর, পাওয়া সম্ভবত পরে আসি, আমি ফ্লো আর হেড বের করি, হেড বের করে আগে সেটার জন্য কি হচ্ছে আগের মতো সরাসরি সূত্র আমরা ইউজ করি। এইচ হচ্ছে এইচ ওয়ান যদি খেয়াল করি আমরা, এটা কি বলবো আমরা ডি স্কোয়ার, দেন হচ্ছে এন স্কোয়ার, ওয়ান চিন্তা করি ইজিক্যাল টু কি হবে এইচ আমার ডি স্কোয়ার, একটু ঠিক করে নিই এন স্কোয়ার, এর দুই নম্বর মানে দ্বিতীয় ক্ষেত্রে আর কি, যে প্রথমে এটা করেছি যে সো আমাকে বের করতে সেকেন্ডটা, প্রথমটা কিন্তু সবকিছু দেওয়া আছে ইনফরমেশন, সো আমাকে বের করতে হবে যেটা বের হচ্ছে 8, সো এইচ টু কি হচ্ছে আমার আগের মতোই, তাহলে D1/D2/D1 স্কোয়ার, সেম ভাবে N2/N1 স্কোয়ার, দেন হচ্ছে কি এইচ ওয়ান। সো এখানে তাহলে D2/D1 কত দেওয়া আছে কত 8/6, তো 8/6 স্কোয়ার, এটা হচ্ছে N2 কত, N2 1117 1170, আর N1 কত 1770 1770, দেন হচ্ছে কি স্কোয়ার, দেন এই সব কত আমার 80 ফিট 80। সো এখানে হিসাব করবো আগের মতো হবো সেম, এখানে খুব একটা কঠিন কিছু লিখতেছি না আমি, নতুন কিছু লিখতেছি না, কোথায় গেল, আচ্ছা এটা হিসেব করলে পাবো হচ্ছে আমরা হেডটা পাচ্ছি এইচ টু 62.14 ফিট, যদি ভুল না করি তাহলে এইচ টু গেল, সেভাবে কিউ টু বের করে ফেলি আমরা। সো আমার কি আগে ইনফরমেশন মনে আছে না কি ছিল, ডি টু
B1 কিউব হবে এই যে আগে যে আমরা ইউজ করলাম সেভাবে আর কি, প্রোটোটাইপের জায়গায় একটা 2 বসাই দিচ্ছি রে এইটা, ঠিক আছে। যা হচ্ছে আমরা এখানে আসি হচ্ছে N2, নিচে হচ্ছে N1 আর কি Q1। সো এখানে সব বসাই দেই তাহলে কত হচ্ছে 8/6 কিউব, দেন হচ্ছে N2 কত, 11 70 17 70, দেন হচ্ছে Q1 কত ছিল আমাদের 1500 জিপিএম। সো এখানে আনসারটা 1500 জিপিএম আসবে, সরি জিপিএম আসবে ওকে, এটা 2350, 2350 পয়েন্ট 2 গ্যালন পার মিনিট। সো এই হচ্ছে আমার আনসার, এখানে ভ্যালু গুলো হ্যাঁ বসেছি না, সমস্যা নেই। এরপরে আসি হচ্ছে আমার এই যে যেগুলা, আচ্ছা একটু যে NPSS নেট পজিটিভ সাকশন হেড, আচ্ছা সেই অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট, আমরা ইম্পর্টেন্ট বলতে কি এই জিনিসটা বোঝাই একটু ইম্পর্টেন্ট, তো এটা অঙ্ক খুব একটা আসে না, বাট এই কনসেপ্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেট পজিটিভ সাকশন হেড অর সেন্ট্রিফুগাল পাম্প খুবই গুরুত্বপূর্ণ। বাই দ্য ওয়ে কি বলেছে, ফাইন্ড দ্য হেড অফ এ সেন্ট্রিফুগাল পাম্প ফ্রম ওয়াটার সার্ফেস ওয়েন হেড লস 1 মিটার, হেড লস কত, হেড লস 1 মিটার, আর NPS কত বলছে 4 মিটার, ভ্যাপার প্রেশার কত এত। আচ্ছা আমার সূত্র কি মনে আছে, যে নেট পজিটিভ সাকশন হেড সূত্র কি, নেট পজিটিভ সাকশন হেড ইজ ইকুয়াল টু হচ্ছে আবার এইচ এটিএম মাইনাস এইচ লস মাইনাস এইচ ভ্যাপার এইচ সার্ফেস। এখন বলছে যে কি ফাইন্ড দ্য সেন্টিমিটার সার্ফেস, সার্ফেস যদি আমরা ওয়াটার সার্ফেস চাই কত সেটা করতে বলছে, সো এটা এই সার্ফেস, তো এই সার্ফেস যদি কত হচ্ছে তাহলে আমার এই সেটিএম মাইনাস হচ্ছে কি এই লস, এল চিন্তা করছি শুধুমাত্র এই ভি ব্যাপার ভি লাগে ভি ভি মাইনাস হচ্ছে এন পি এস এইস, আমরা ওয়াটার মানে হাইটে প্রকাশ করি অ্যাটমোস্ফিয়ার প্রেশার কত 10.3, এটা কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে 10.3 এটা কেমনে আসলো, এটা খুবই সহজ, আমরা জানি আছে কি রো জি এই সেটা হচ্ছে আমার কি প্রেশার, অ্যাটমোস্ফিয়ার প্রেশার কত প্রেশার কত আছে 101.325 কিলো সেকেন্ড থেকে আমরা এই সাইজ ইজিলি বের করে ফেলতে পারবো। সো এটা হিসাব করে দেখবো 10.3 মিটার আসে ওয়াটার স্কেলে, ঠিক আছে। এই যে লস করে দেওয়া আছে 1 মিটার, সো এক ভেপার কত দেওয়া আছে 4.4, NPSS কত দেওয়া আছে 4, তো শুধু 4, তো এই বেশি বিয়োগ করলে 1 আর 4 5, 5.4, 10.3 থেকে 5.4 বিয়োগ তাহলে কত হয়, কত হয় ততই আমি এখানে সেটা করবো করে দিই 10.3। মাঝে মাঝে আমার সহজ হিসাবে কঠিন মনে হয়ে যায় 5.4, এটা ক্যালকুলেট করা লাগছে আফসোস 4.9, ওকে এটা কি মিটার হবে, অবভিয়াসলি মিটার বলতে কি ওয়াটার মিটার কিন্তু আইদার এরপর এ সেন্ট্রিফুগাল পাম্প ইজ ইউজ টু রেইজ ওয়াটার এট এ হাইট অফ এত ফিট 100 ফিট, ভালো কথা 100 ফিট, ডিসচার্জ টু কিউসেক দ্য এফিসিয়েন্সি অফ দ্য পাম্প ইজ এত, ফাইন্ড দ্য ইনপুট হর্স পাওয়ার মানে পি বের করতে হবে, অনেকবার আসছে মানে একবার ব্র্যান্ড বলতে পারি মানে ব্র্যান্ড এর অঙ্ক যে অনেকবার আসছে, খেয়াল করি APHCL আসছে মানে হচ্ছে আশুগঞ্জ পাওয়ারে আসছে, এই যে খেয়াল করি ওয়াটার ডেভেলপমেন্ট থেকে শুরু করে মানে কত কোনো জায়গায় বাকি নেই মনে হচ্ছে, সব জায়গায় চলে আসছে, ঠিক আছে। তো এটা আমরা একটা মনোযোগ সলভ করি, তো এখানে একটা বিষয় খেয়াল করি যে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে ইম্পেরিক্যাল ইউনিটে, ইম্পেরিয়াল ইম্পেরিক্যাল বা ইম্পেরিয়াল ইউনিটে, এখান থেকে 2 কিউসেক এবং ফিটে দেওয়া আছে, সো আমরা একটু এগুলো একটু শিখে নিই, সেটা হচ্ছে কি কিছু জিনিস শিখতে হবে আমাদেরকে, যে কিউসেক মানে কি, কিউসেক হচ্ছে আমার কিউসেক মানে হচ্ছে কিউবিক ফিট পার মিটার, সরি সেকেন্ড কিউবিক ফিট সেকেন্ড 3 পাওয়ার 3 দিলাম আমি, পার সেকেন্ড হচ্ছে আমার কিউসেক, ঠিক আছে। তো আমরা জানি হচ্ছে কি এক এটাকে আমার মানে মিটার কিউব পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, এই জন্য আমি চেষ্টা করেছিলাম, তো কিউসেক তো এটা হলো এক এক 1 কিউসেক হয়, তাহলে ফিট আমরা কত জানি যে কত ফিট 1 মিটার, সেটা 1 ফিট কত মিটার কি বলতেছি, 1 ফিট হচ্ছে কত মিটার
আমাদের এক ভিডিও গেল 0.3048 মিটার। তো এটাকে কি কিউবিক আছে, সেটা কিউবিক করে দিই, তাহলে কিউবিক মিটার কিউব পার সেকেন্ড আসবে, মানে কিউবিক মিটার পার সেকেন্ড আসবে সেকেন্ড। তো এটাকে যদি আমরা ক্যালকুলেটরে চাপি তাহলে পাবো হচ্ছে 0.0283 বা সামথিং লাইক দ্যাট মিটার কিউব পার সেকেন্ড, এরকম পাবো, ঠিক আছে, কিউসেক। আর এটাকে এবারে কিউমেক বলে, মানে কিউমেক মানে হচ্ছে কিউবিক মিটার পার সেকেন্ড, কিউমেক, কিউমেক মানে হচ্ছে কিউবিক মিটার পার সেকেন্ড। আর একটা অনেক সময় থাকে গ্যালনে দেওয়া থাকে, মানে জিপিএম, বললাম জিপিএম কিন্তু খুবই ইউনিট, এটা ইউজ হয় বিশেষ করে জিপিএম, গ্যালন পার মিনিট। তো এটাকে অনেক সময় মিটার কিউব পার সেকেন্ডে কনভার্ট করা লাগে, তো এটা আমরা মনে রাখি, এটাকে তো বলছি 6.309 × 10⁻¹⁵, অনেক ছোট হয়ে যায় মিটার কিউব পার সেকেন্ড, এটাকে মনে রাখি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার সেটা, যে আমরা অনেক সময় ইমিডিয়েট ব্যাপারের কারণে কিন্তু অঙ্ক করতে পারি না আমরা। আচ্ছা যাই হোক, এখানে কি কি দেওয়া আছে, আমার ইফিসিয়েন্সি দেওয়া আছে, ডিসচার্জ সব দেওয়া আছে, সো আমরা এখানে পাম্প পাওয়ার চলছে। ফর্মুলা জানি হচ্ছে কি, যে ফর্মুলা পাম্পের জন্য আমি ইফিসিয়েন্সি দেখে আর করি, এটা হচ্ছে কি ইনপুট পাওয়ার পি, উপর হচ্ছে কি আমার হাইড্রোলিক যে পাওয়ার সেটা, সেটা এটা হচ্ছে কি এইচ, দেন হচ্ছে কি কিউ। সো এখানে আমার সব দেওয়া আছে, বের করতে পি, যে ফাইন্ড দ্য ইনপুট হর্স পাওয়ার, মানে হর্স পাওয়ার এককে বের করতে হবে। সো পি ইকুয়াল টু কি হবে, এখানে পি ইকুয়াল টু খুবই ইজিলি এইচ, দেন হচ্ছে কি কিউ, নিচে হচ্ছে আমার এফিসিয়েন্সি। সো এগুলোকে আমার কাছে হচ্ছে দশমিক সরি এই ভ্যালুগুলো, এটা কত 9810 হবে, এইচ কত দেওয়া আছে আমার এখানে 100 ফিট। সো আমার এখানে 1 ফিট ইকুয়াল টু হচ্ছে 30, যে 1 ফিট মানে কি, আচ্ছা এটা আমরা হিসাব কনভার্ট করে ফেলি, 1100 ফিট, এটাকে 0.3048 দ্বারা গুণ করবো, আমরা জানি 1 ফিট ইকুয়াল টু মিটার, মানে মিটারে কনভার্ট করে নিলাম জাস্ট। দেন হচ্ছে কি কিউ দেওয়া আছে কত আমার, 2 কিউ 6, সো 2 টাইমস হচ্ছে এই যে এখানে, সরি সরি এই যে 0.28, 0.0283, সো এটা দেখুন করে দিই, আর এটা সব কনভার্ট হয়ে গেল, নিচে হচ্ছে এফিসিয়েন্সি কত 68%, 0.062। এটা হিসেব করলে আমরা পাবো হচ্ছে, আমি যদি ভুল না করি, পাওয়ার কত পাবো, জুয়েল হক পাওয়ার ভুলে গেল, আচ্ছা এটা পাবো হচ্ছে 27.5 কিলোওয়াটের মতো পাবো। এটাকে যদি আমরা হর্স পাওয়ার কনভার্ট করে তাহলে কি 0.746 দ্বারা গুণ করবো, ভাগ করবো, হর্স পাওয়ার হয়ে যাবে, এইচপি হয়ে যাবে, তো এটা হিসেব করে পাবো হচ্ছে 36, সম্ভবত 36.88 হর্স পাওয়ার। এই হচ্ছে ব্যাপার, এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর আসতেছে এবং ভেরি সিম্পল, জাস্ট খালি একটু ইউনিটের কারসাজি, ইউনিটের একটু কারসাজি দিয়ে বুঝতে পারলে এগুলো মার্ক তোলা কিন্তু একেবারে সহজ। আচ্ছা এরপরে আসি, কি বলছেন, ডিসচার্জ অফ এ পাম্প ইজ 20 লিটার পার সেকেন্ড, হেড হচ্ছে এত, এফিসিয়েন্সি এত, হেড এত, এফিসিয়েন্সি এত, পাম্প অপারেট 30 মিনিট পার ডে, অ্যান্ড দ্য ইলেকট্রিক্যাল এনার্জি কনজাম্পশন বাই দ্য পাম্প ইন কিলোওয়াট আওয়ার ফর 30 ডে। এটা একটু সহজ কঠিন মিলায়, বাই দ্য ওয়ে তো আমরা কাজ করি, প্রথম পাম্পের মানে পাওয়ারটা বের করে ফেলি সাধারণভাবে, পি ইকুয়াল টু কত, তাহলে জানি হচ্ছে এফিসিয়েন্সি ইকুয়াল টু হচ্ছে এই 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 হচ্ছে পি, সো এখান থেকে বলতে পারি পি ইকুয়াল টু কত আমার এই, সেটা কিন্তু এই সিন ডব্লিউ না, কিন্তু আবার ভুলে ডব্লিউ না বুঝি, এটা হচ্ছে কিউ, নিচে হচ্ছে আমার এই, তো তাহলে এখানে সব বসাই দিই, তো 9810, দেন হচ্ছে কি এইচ কত দেওয়া আছে আমার, হেড 40 মিটার, তাহলে 40, কিউ কত 20 লিটার পার সেকেন্ড, সো এটাকে আমরা মিটারে কনভার্ট করব, আচ্ছা 20 লিটারে রাখি, কারণ হচ্ছে কি হবে এটাকে তো ভাগ করতে হবে মিটারে কনভার্ট করতে হলে, তো আমরা 20 লিটারের জন্য রাখি, তাহলে এটা সরাসরি কিলো ওয়াটে লিখতে পারব, সুবিধা আছে। দেন হচ্ছে আমার কত এফিসিয়েন্সি 55%, 0.55 করে নিলাম আমরা। সো এখন আমরা কি করি এটাকে, আচ্ছা এটাকে হিসেব করলে পাবো হচ্ছে, আমরা সব কিছু মিলে যদি হিসেব করি তাহলে পাবো হচ্ছে কত, কত কিলোওয়াট পাচ্ছি, 14.27 কিলোওয়াট পাবো, 27 কিলোওয়াট, তাহলে হিসাব টিসাব ভুল টুল না করি তাহলে এরকম একটা কিলোওয়াটে একা একে আসবে আমার, ভুল টুল করলাম নাকি, 9210 40 20, সরি সরি সরি, আচ্ছা আমরা মিটারই কনভার্ট করে নিই,
হ্যাঁ করতে হবে। দেন হচ্ছে আবার আচ্ছা আচ্ছা এইভাবে হিসাব করে আমরা আজকে তো কাহিনী নাই, যেভাবে করবো সেটা কিভাবে কনভার্ট করি, আমি তো একটু পন্ডিতি করতে যাই সমস্যা হয়ে যায়, সমস্যা নেই স্বাভাবিক ভাবে রাখবো। অনেক সময় দেখা যাচ্ছে অনেক ইজি প্রবলেম একটু মানে অন্যরকম করতে যায় কিন্তু ভুল হয়ে যায়, ক্যালকুলেশনে ভুল হয়ে গেলে মারাত্মক ব্যাপার। তো যাই হোক এখন তাহলে এটা হলো পাওয়ার পেলাম আমি, তাহলে কনজাম্পশন কি হবে, তাহলে ইলেকট্রিক কনজাম্পশন যে এনার্জি চিন্তা করি ই জানি যে পিটি, তো পি পাইছি কত কিলোওয়াট আওয়ার চাইছে, সো কিলোওয়াট বারবার আগে থেকে আমার হয়ে আছে, তো 14.27 কিলোওয়াট, 14.27 কিলোওয়াট। আর টাইম কত দেখি যদি খেয়াল করি 20 দিন, সরি 30 দিন, প্রতিদিন কত করে 30 মিনিট করে, তো 30 মিনিটকে আমরা আওয়ারে কনভার্ট করি মানে 60 দ্বারা গুণ করে ভাগ করি, দেন হচ্ছে এটাকে কি করবো আবার 30 দ্বারা গুণ করবো, বিকজ হচ্ছে কি 30 দিন, এটা হচ্ছে একদিনে ঘন্টা আর পুরা ঘন্টা, তো সবকিছু মিলে পাচ্ছি হচ্ছে কত 15 × 14.7, আর 14.7 × 15 হিসেব করলে পাবো কত আমরা 214, 214 মতো হবে, 214 কিলোওয়াট আওয়ার। তো এটা হচ্ছে আমার এনার্জি কনজাম্পশন, ভেরি ইজি, মোটামুটি ইজি বলতে পারি আমাদের লেভেলে চিন্তা করলে ইজি এটা, মানে এই ধরনের কিছু অঙ্ক কিন্তু ইভেন ক্লাস 9-এ আছে, 9-10-এও আছে, অনেকটা এরকমই আর কি, তো এগুলা আসলে খুবই সহজই। আচ্ছা একশো নাম্বার প্রবলেম চলে আসলাম, আমরা সেঞ্চুরিতে চলে আসলাম, আসলে আমরা ফ্লুইড মেকানিক্সে অনেক প্রবলেম সলভ করে ফেললাম, একবার সেঞ্চুরি করে ফেললাম আজকে, তাই না? তো কি বলছে, এ পাম্প ডিসচার্জ অফ ওয়াটার ইজ 150 মিটার পার আওয়ার এট এ হাইট অফ এত, ফাইন্ড দ্য পাম্প আউটপুট পাওয়ার ইন কিলোওয়াট আওয়ার ইফ দ্য মোটর এফিসিয়েন্সি এত, এটাকে করে দিতে হবে হুবহু সেম, জাস্ট খেলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করি, পি ইজ ইকুয়াল টু এইচ কিউ দেন হচ্ছে কি এফিশিয়েন্সি, এগুলো আর করা দরকার প্রয়োজন আছে বলে মনে হয় না, আমি জাস্ট আনসারটা বলে দিই, আনসারটা কত করছিলাম আমি সম্ভবত 12 হবে না, 20 মিটার, হ্যাঁ 20 মিটার যদি হয় তাহলে এটা কোথায় রেখেছিলাম, হ্যাঁ 12.12 এরকম, 12 কিলোওয়াটের মতো আসবে। এরপরে আসি, এ পাম্প ইজ টু ডেলিভার 10 লিটার পার সেকেন্ড অফ ওয়াটার এট এ প্রেশার অফ এত বার, ইফ দ্য কম্বাইন্ড এফিসিয়েন্সি অফ দ্য মোটর অ্যান্ড সরি পাম্প ইজ এত, ক্যালকুলেট দ্য রেটিং পাওয়ার অফ দ্য ড্রাইভিং মোটর। আচ্ছা ভালো কথা, তাহলে এটা একটু অন্যরকম তাই না, একটু মনে হচ্ছে যে এখানে প্রেশার টেশার দেওয়া আছে কেমন একটা ব্যাপার স্যাপার, এখানে ভয় করার কিছু নেই, আমরা সরাসরি অঙ্কটা সলভ করবো, সেটা হচ্ছে এই আমরা এখানে খেয়াল করি রেটিং পাওয়ার করতে বলছে মানে পি বের করবো, আমরা জানি হচ্ছে কি মোটর হচ্ছে পাম্প চালায়, মোটরের সাথে লাগানো থাকে পাম্প, ঠিক আছে, তো পাম্প হচ্ছে পাম্প করে, সো এখানে বলছে কম্বাইন্ড এফিসিয়েন্সি, তো সো আমরা এখানে আর ওই চিন্তা করতেছি না মোটর এফিসিয়েন্সি থেকে চিন্তা করতেছি, সো আমরা একবার সিম্পল চিন্তা করি যে এখানে যে মোটর থেকে পাওয়া যাচ্ছে পাওয়ার পি ইনপুট আর এখানে পাচ্ছি হচ্ছে আমরা কত হাইড্রোলিক পাওয়ার পাচ্ছি এই, সো পি ইজ ইকুয়াল টু আগের মতো সূত্র, এটা আসলে খুব একটা কিছু নাই তবে একটু আছে এখানে, তো এত হবে, সো আমি বলছিলাম যে এটা কিন্তু নাথিং বাট প্রেশার, এটা হচ্ছে প্রেশার, এখানে যদি খেয়াল করে আমার প্রেশার দেওয়া আছে ওয়াটার প্রেশার 10 বার, কি বলছেন যে ডেলিভার ডেলিভারি প্রেশার দেওয়া আছে, ঠিক আছে, তো আমরা কিন্তু আসলে ডেলিভারিতেই চিন্তা করি যে কি পরিমাণ আমরা আসলে মানে ওয়াটারটা হচ্ছে আমার এনার্জি গেইন করলো, ঠিক আছে, তো এইটাই, সো এখন আমরা যদি খেয়াল করি পি দেওয়া আছে কত 10 বার, সো 10 বারকে আমরা কিলো প্যাস্কেলে কনভার্ট করি, আমাদের একবারে যদি 5 হচ্ছে প্যাস্কেল, সো এটা গুণ করে দিলে প্রেশার গেল, সো এটাকে আমরা তাই এভাবে লিখতে পারি প্রেশার, প্রেশারের পি এটা টাইমস ডিসচার্জ, নিচে হচ্ছে আমার ইফিসিয়েন্সি, ঠিক আছে, সো ডিসচার্জ ডিসচার্জ দেওয়া আছে 10 লিটার পার সেকেন্ড, সো 10 × 10⁻³ মিটার কিউব পার সেকেন্ড কনভার্ট করে নিলাম, দেন হচ্ছে আমরা ইফিসিয়েন্সি ভাগ করে দিই 0.67, তাহলে এটা হিসেব করলে আমরা 10 বার, তো কই গেল কই গেল 67, সবকিছু হিসেবে পাবো হচ্ছে আমরা 14.925, 14.925 কিলোওয়াট, একে হর্স পাওয়ারে কনভার্ট করলে পাবো হচ্ছে আমরা 26.81 hp, সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, আহামরি কঠিন নয়। এরপরটা আসে 102 নম্বরে, আসে কি বলছে, এ পাম্প ডেলিভার্স 100 লিটার পার সেকেন্ড অফ ওয়াটার প্রেশার ডিফারেন্স 2 মিটার, একেবারে হুবহু সেম
জাস্ট একটু হেলদি ফর্মুলা দেওয়া আছে, সো আমরা এটা কি করব, প্রেসার পি ইজ ইকুয়াল টু ওই যে তো সরি প্রেসার টাইমস ডিসচার্জ, যেটা বলি আমরা প্রেসার টাইমস এটা ডিসচার্জ টাইমস গুণন ডিসচার্জ, নিচে হচ্ছে আমার ইফিসিয়েন্সি। সো এখানে প্রেসার দেওয়া আছে 2 মিটার মেগা প্যাসকেল, সো এটাকে প্যাসকেলে কনভার্ট করে নিব। দেন ডিসচার্জ করে দেওয়া আছে 10 লিটার, সো এটাকে এর মিটারে কনভার্ট করে নিব, গুণন 10 সরি। এফিসিয়েন্সি করে দেওয়া আছে, এফিসিয়েন্সি নাই তার মানে এখানে এফিসিয়েন্সি আমরা ধরবো যে 100%, ঠিক আছে। তো 100% বললাম মানে বলছি কি ক্যালকুলেটর ওয়াটার হর্স পাওয়ার, তো আসলে এখানে যে ওই মানে এখানে মানে সরাসরি পাওয়ারটাই বের করতে হবে, মানে ওয়াটারের যে পাওয়ারটা এই যে লিটার যদি এরকম হয় মানে ডিসচার্জ আর প্রেশার ডিফারেন্স এত হলে এই ওয়াটারের পাওয়ারটা কত, মানে এক কথা পাওয়ার ইকুয়াল টু হচ্ছে প্রেশার টাইমস ডিসচার্জ, এখানে আর কিছু কাহিনী নেই, জাস্ট ওয়াটারের মধ্যে পাওয়ার কতটুকু আছে সেটা, ঠিক আছে। যে একটা পাওয়ার মানে ওয়াটারের ডিসচার্জ এত হয়, ওয়াটারের প্রেশার এত হয়, তাহলে কিন্তু ওই ওয়াটারের কিন্তু কিছু পাওয়ার থাকবে, সে কিছু এনার্জি হোল্ড করবে, ঠিক আছে। মানে একটা ওয়াটারের মধ্যে সে মানে ওয়াটার ফ্লো হয় এবং সেখানে প্রেশারে ফ্লো হয়, এটা একটা ইয়ে থাকে, এটাই আরকি ক্যালকুলেশন বলেছি আমরা এখানে নাথিং বাট। তো এখানে 2 × 10⁶ গুণন হচ্ছে 10 × 10⁶, মানে এই যে হিসাব করলে যেটা সেটি যেটা সেটি, এখানে আর নতুন কিছু নাই। এরপর আসি, এ হাইড্রো ইলেকট্রিক পাম্প ইজ ইউজ টু লিফট ওয়াটার হুইচ হ্যাজ এ সাকশন হেড অফ এত, ডেলিভারি হেড এত, ডিসচার্জ অফ দ্য পাম্প ইজ এত, ডিটারমাইন দ্য পাওয়ার অফ দ্য মোটর অফ দ্য কম্বাইন ইফিসিয়েন্সি অফ দ্য ড্রাইভ মোটর ইজ এত। সো এটাও মানে আগের মতোই কিন্তু এখানে একটু মানে এক্সট্রা ক্যালকুলেশন আছে, যেটা হচ্ছে যে আমার এখানে হেডটা আমি দেওয়া আছে স্ট্যাটিক হেড, স্ট্যাটিক হেড গুলো দেওয়া আছে, সাকশন হেড দেওয়া আছে, ডেলিভারি হেড দেওয়া আছে, সাথে আমার এখানে কিছু যোগ করতে, সেটা হচ্ছে কি আমার ফ্রিকশনাল বা ডিসচার্জ যে হেড হবে সেটা কিন্তু যোগ করতে হবে, যে ডিসচার্জ পাম্প হিসেবে এত কিরকম নাকি অন্য কিছু, না না এখানে ফ্রিকশন শুন দেওয়া নাই, যেটা ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া নাই, তো আমাকে ওটা ক্যালকুলেশন করতে হবে না। আচ্ছা এখানে হেডটা দাস খালি আমরা এই যে পি ক্যালকুলেশন করার ক্ষেত্রে কি করতাম, যে এইস দেন হচ্ছে কি এখানে আমার কিউ, নিচে হচ্ছে কি আমার এত, সো আমরা যদি এখানে খেয়াল করি তাহলে এখানে সাকশন হেড এবং ডেলিভারিটা যোগ করে আমার এই এটা হবে, তার মানে হচ্ছে এটাকে এভাবে লিখবো আমরা সাকশন এইচ এস প্লাস হচ্ছে কি এইচ ডি, হ্যাঁ দেন হচ্ছে আমাকে কিউ, দেন হচ্ছে কি নিচে আমার ইফিসিয়েন্সি, সো এটা আমরা হিসেবে বসাই দিই, তাহলে কত হচ্ছে 9810 1.6 যোগ 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 সরি যোগ 17.4, দেন কিউ কত 60 মিটার কাপ পার আওয়ার, সো 60 তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে 36 দ্বারা ভাগ করতে হবে 36, মানে এখানে কিন্তু পার আওয়ার দেওয়া আছে, সো এটাকে আমি কিন্তু সেকেন্ডে বের করে নিলাম, এফিসিয়েন্সি কত 70%, তো এটা হিসেব করলে যেটা পাবো সেটাই, ঠিক আছে। এটা আমি হিসেবে দেখাচ্ছি না, আমার মানে করা আছে কিনা সেটা সন্দেহ, সম্ভবত 4.5 কিলো হবে, 4.5 কিলোওয়াট, ঠিক আছে এরকম। আচ্ছা এখানে ওই সেম সাকশন হেড ডেলিভারি হেড দেওয়া আছে, সব ইনফরমেশন দেওয়া আছে, জাস্ট পাওয়ার বের করতে হবে, ওভাবে করে নেবো। এটা দেখি আনসার কত, এটা 469, আচ্ছা এটা ওই যে আনসার হবে এটার পাওয়ার পি ইজ ইকুয়াল টু 469 না কিলোওয়াট, ওয়াট ওয়াট সরি ওয়াট ওয়াট এরকম আসবে। তারপর হচ্ছে কি 105, এ সেন্ট্রিফিউগাল পাম্প কনজিউম এত কিলোওয়াট ইলেকট্রিক পাওয়ার, দ্য এফিসিয়েন্সি এত, ইফ দ্য পাওয়ার রেট ইজ এত, অ্যান্ড দ্য হাইট, সো এই সেম ইনফরমেশন ইয়া যে আমাদের এফিসিয়েন্সি ইকুয়াল টু কত গ্যামা এইচ কিউ, নেট হচ্ছে কি পি, সো এখান থেকে এইচ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, এইচ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে আমার পি এফিসিয়েন্সি ইটা, দেন হচ্ছে কি কিউ, তো এখানে পি কত দেওয়া আছে 20 কিলোওয়াট, তো 20 × 10³ ওয়াটে কনভার্ট করে নিলাম, এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি হচ্ছে আমার 70%, সো 7, নিচে গ্যামা 9810, কিউ দেওয়া আছে কত এই যে 75, এই যে পুরো ডেটা আছে সেটাই, এখানে আর আমার তেমন যে কিছু বলে মনে হচ্ছে না, তো এটা হাইট আসবে 1.9 মিটার, খুব ইজি প্রবলেম বাট এটা আসে, দেখ পরীক্ষা কিন্তু আসতেছে, পিজিসিবির মতো পরীক্ষা আসতেছে, সো ইটস নট ফেলে দেওয়ার মতো না। কি বলছে, এ মোটর ক্যান লিফট 500 কেজি ওয়াটার টু 15 মিটার হাইট ইন 9.1 সেকেন্ড, ডিটারমাইন দ্য ওয়ার্ক ডান বাই দ্য মোটর পাওয়ার অফ দ্য মোটর। আচ্ছা এগুলো একবার বাচ্চা কাটা অঙ্ক আসছে, ওই যে ক্লাস 9 যেটা পড়তাম, খেয়াল করে প্রথমে কি ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান ডব্লিউ জি আমরা কি জানতাম যে এম জি এইচ,
সব দেওয়া সেম কত 500 কেজি, জি কত 9.81, এইচ কত 15 মিটার। সো এগুলা আসলে একদম পিচ্ছিকাল রকম কোশ্চেন, এগুলা আমি দেখি মাঝে ইমোশনাল হয়ে যাই, ভালো লাগে। 7 3 5 7 5 ইকুয়াল টু 73.57 কিলো জুল, এটা ছিল জুল, এটা কিলো জুল। এরপর কি আসছে? পাওয়ার অফ দ্য মোটর। তো পাওয়ার ছোট বলার অঙ্ক ডব্লিউ যোগ ডব্লিউ বাই টি কিন্তু কথা আমরা এবার 19 অঙ্ক, কোনো এখানে মানে আহামরি যে কিছু আছে তাই নেই। 73575 কি কত? টাইম 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 9.1 সেকেন্ড। সো এটা হিসেব করলে কত পাচ্ছি আমরা বলো, জি বলো। 8008 00 ওয়াট বা সামথিং লাইক দ্যাট, মানে একটা জিরো। সো এটা হিসাব করলে হচ্ছে আমার 8.08 কিলোওয়াট, এরকম। এগুলো খুবই সিম্পল ব্যাপার। এরপর আসি, এটা একটু মজার আছে। কি বলছে? এ 1.5 × 1.5 × 2 মিটার ট্যাঙ্ক ইজ কিপড অ্যাট 11 মিটার অ্যাবভ ফ্রম দ্য গ্রাউন্ড ইফ আ পাম্প ইনস্টল অন গ্রাউন্ড হ্যাভিং ইফিসিয়েন্সি 60% ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 3 মিনিট 30 মিনিট দেন ফাইন্ড দ্য রিকোয়ার্ড পাম্প পাওয়ার। আচ্ছা এটা একটু বুঝি, এই হচ্ছে আমার একটা পাম্প ট্যাঙ্ক, ট্যাঙ্কের ডাইমেনশন দেওয়া আছে 1.5, ভিতর দিকে 1.5। একটু বুঝি, আমি খুবই মানে অযত্নে ড্র করলাম। এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 2 মিটার হাইটটা, ঠিক আছে। আমার গ্রাউন্ড কত? গ্রাউন্ড হচ্ছে, গ্রাউন্ড থেকে ডিস্টেন্স কত হচ্ছে আমার কত কত 11, তো এইটুকু হচ্ছে আমার 11 মিটার। এখন খেয়াল করি যে আমি এখানে যে আমি পাম্প লাগাই দিয়ে তুলতেছি জিনিসটাকে, তো এখানে কিন্তু আমার এটা 2 মিটার। সো আমার কিছু পানি এখানে ছেড়ে দেওয়া হচ্ছে, কিছু পানি 2 মিটার নিয়ে যাচ্ছে হচ্ছে। সো আমার মানে অ্যাভারেজ হাইট কিন্তু হবে এটা, যে আমার যেখানে সেন্টার অফ গ্র্যাভিটি ছিল সেখানে, কিন্তু এটা যে কি এটা 1 মিটার উপরে হবে। সো 11 প্লাস হচ্ছে 1, তো মোটামুটি 12 মিটার হাইটে কিন্তু আমাকে এটা তুলতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটাকে বুঝি আমরা, তো ফাইন রিকোয়ার্ড পাম্প পাওয়ার। তো আমরা জানি হচ্ছে পাওয়ার পি ইকুয়াল টু, অনেকবার থেকে পড়ে আসতেছি, এইচ কিউ দেন হচ্ছে কি এফিসিয়েন্সি, ঠিক আছে। সো আমরা এখানে 9810, এইচ কত? এই যে 11 প্লাস 1, এই যে 1 এখানে আছে, 12। তো 12, কিউ কত? কিউ হচ্ছে 1.5 × 1.5 × 2 কিউ। এইটা আবার কাহিনী আছে, এটুকু লাগে কতটুকু সময়? 30 মিনিট লাগে কিন্তু পুরোটা পুরো হইতে। তো ভাগ হচ্ছে 30 মিনিট, আবার ভাগ সেকেন্ড করতে হবে, এটাকে মিনিট রাখলে হবে না, আবার সবকিছু মিলে ভাগ করতে হবে আর কি, এই যে ইফিসিয়েন্সি দ্বারা 0.60। এটা একটা ক্যালকুলেশন করি, আমার একটা ক্যালকুলেশন করা আমার সম্ভব নাই। 9810, আপনারা একটু ক্যালকুলেশন করেন, ভুল টুল করলে আবার সমস্যা, পরে আবার কমেন্ট কমেন্ট করবে অনেকে যে ভাই ভুল করে ফেলেছে। দেন হচ্ছে কত? 2, ভালো লাগে ব্যাপারটা, অনেকে জানান মানে তারা নিজের প্রবলেম সলভ করেন, তার মানে 30 × 60 × 0.6, যদি আমি ভুল না করি তাহলে আসতে চাচ্ছে 490.5 ওয়াট, খুবই ছোট একটা পাম্প লাগবে 490 ওয়াট। হ্যাঁ বড় হতে পারে, অবশ্য ছোটই কিলোওয়াটে হয় পাম্পের পাওয়ার গুলো। এ হচ্ছে মোটামুটি, এটা কিলোওয়াটে কনভার্ট করলে কত হবে? 0.49। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আসি, এ সেন্ট্রিফিউগাল পাম্প ডেলিভার্স এত মিটার কিউব অফ ওয়াটার টু এ টোটাল হাইট অফ 16 মিটার, ডায়ামিটার অফ দ্য পাইপ এত মিলিমিটার, এন্ড ইট ইজ, এটা 22 মিলিমিটার না 22 মিটার হবে, একটু ভুল লিখে ফেলছি আমি, একটা আমি কেটে দেই, 22 মিটার লং। ইফ দ্য ওভারঅল এফিসিয়েন্সি এত, ক্যালকুলেট দ্য পাওয়ার নিডেড টু ডেলিভার দ্য পাম্প, টেক দ্য ফ্রিকশন এফিসিয়েন্সি এত আছে। এখানে ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া আছে, সো আমাকে ফ্রিকশনাল লসটা মানে চিন্তা করতে হবে ক্যালকুলেশনের ক্ষেত্রে, ঠিক আছে। যদি আমার হাইট দেওয়া আছে, এটা স্ট্যাটিক হাইট দেওয়া আছে আমার, তাহলে আমি এখানে ফ্রিকশন ফ্যাক্টর চিন্তা করি, ফ্রিকশনাল লস, তাহলে ফ্রিকশনাল লস এইচ এল, এটা এফ এল বাই ডি, এটা হচ্ছে কি ভি স্কোয়ার বাই 2g, তো ভি লাগবে, তো ভি করতে পারবো, ভি যোগ করতে আমাদের হচ্ছে কি কিউ বাই এ। সো কি দেওয়া আছে কত? এত 0.55,
এরিয়া কত হবে, এখানে দেখি যে খেয়াল করে আমার ডায়ামিটার কিন্তু আছে পাইপের, সো এখান থেকে আমরা ইয়া বের করে ফেলি 15.15, সো এটার উপর স্কোয়ার, সো এটা হিসেব করলে আমরা ভেলোসিটি পাবো কত 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 3.11, 3.1 মিটার পার সেকেন্ড, সো এখানে দিয়ে দেই পিএফ কত দেওয়া আছে 0.015, 0.015, 15 না, একটু মনোযোগী হও দিয়ে হোক, 22 মিটার, ডি হচ্ছে কত আমার কোথায় কোথায় এই যে 0.15, তাহলে ভি কত পাইলাম 3.11 স্কোয়ার 2g, 2 × 9.81, সো এটাকে একটু আলাদা করে দিই, সো এখানে আমরা পাচ্ছি কত হিসেব করলে আমরা পাচ্ছি কত 3.62, 3.62 মিটার এরকম পাবো হচ্ছে আমার হেড লস। ঠিক আছে, একটা হচ্ছে ভেলোসিটি হেড পাবো বের করতে হবে, এখানে ভেলোসিটি হেড কত হবে এইচ ভি, এইচ ভি মানে ভেপার না কিন্তু আবার বুঝি, এটা হচ্ছে কি ভি স্কয়ার বাই 2g, সো এটা পাবো হচ্ছে আমরা 0.5, হিসাব করি ভি দেই 3.1, তাহলে হিসাব করে পাবো 0.5 পাবো মোটামুটি মিটার। টোটাল হেড কত হচ্ছে আমার, টোটাল হেড বড়াতে চিন্তা করি তাহলে 16 মিটার, এই যে 16 স্ট্যাটিক হেড প্লাস হচ্ছে কি 3.6262, যেটা বলা যাবে না এটা 5, কিন্তু 5 5 5, সো হিসাব করলে পাচ্ছি হচ্ছে আমার স্ট্যাটিক হেড কত পাচ্ছি 2.11 মিটার, সো এখান থেকে আমি খুব ইজিলি পাম্প পাম্পের কি পাওয়ার পাওয়ার ক্যালকুলেট দ্য পাওয়ার দ্য পাম্প, তো আমরা পাওয়ার যেগুলো কি জানি একটু কালেটা চেঞ্জ করেছি না, আগে তো খুব চেঞ্জ করতাম ক্যালেটালি, পাওয়ার পি ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা জানি হচ্ছে এই নিতে হচ্ছে কি ইফিসিয়েন্সি, তো এটা হচ্ছে 9810, এইচ কত আমাদের পাইলাম 20.11, কি হচ্ছে 0.055, নিতে হচ্ছে কত এফিসিয়েন্সি 75%, তো হিসেব করলে পাচ্ছি হচ্ছে পাওয়ার পাওয়ার কত পেলে জুল হোক বলো বলো তাড়াতাড়ি 14.467, 14.467 কিলোওয়াট। আচ্ছা এই হচ্ছে ব্যাপার, এটা বেশ কিছু প্রবলেম আসছে, মানে বেশ কিছু পরীক্ষা আসছে, প্রবলেম না পরীক্ষা আসছে, একটু খেয়াল করে এটা সলভ করার চেষ্টা করবো আমরা। আচ্ছা এরপরে আসি, কি বলছে, এ পাম্প হ্যাভিং হেড অফ এত মিটার, ফ্লোরেট এত লিটার পার সেকেন্ড, ইন এ সেকশন লাইন এত মিটার লং, ডায়ামিটার এত, পাম্পের সাভার এফিশিয়েন্সি এত, ফাইন্ড দ্য পাওয়ার, একেবারে খুব সেম কোয়েশ্চেন, কোনো কিছু আলাদা আছে বলে মনে হচ্ছে না, জাস্ট খালি ডেটা গুলো আলাদা, সো আমার আর এটা সলভ করার কোনো শখ হচ্ছে না, জাস্ট অ্যান্সারটা বলে দেয় পি ইজ ইকুয়াল টু কত, পি ইজ ইকুয়াল টু হচ্ছে 42.383 কিলোওয়াট ইফ ইউ লাইক। এরপরে আসি, কি বলছেন, এ সেন্ট্রিফিউগাল পাম্প ডেলিভার এত মিটার কিউব অফ ওয়াটার টু টোটাল হাইট অফ এত, দ্য ডায়ামিটার অফ দ্য পাইপ ইজ এত সেন্টিমিটার অ্যান্ড ইটস এত লং, কিন্তু আবার একেবারে হুবহু সেম, এখন এটা কি করবো আমি, ইজিসিভি 2017 সালে আসছে, এটা আর করতে মন চাচ্ছে না, হুবহু সেম অঙ্ক, আমি আজকে আনসারটা বলে দিই, অনেকে বলেন ভাই আনসারটা কত বলে দিলে সুবিধা হয়, 57.667, হুবহু সেম অঙ্ক আমরা এটা সলভ করে নেবো, আমরা কি করবো ওই যে হেড মানে ফিকশনাল লসটা আমরা ক্যালকুলেশন করতে হবে, যে এফ এল বাই ডি ভি স্কয়ার বাই 2g, দেন সাথে সাথে যোগ করতে হবে আমার কি ভি স্কয়ার বাই 2g মানে ভেলোসিটি হেড, যেটা ক্যালকুলেশন করে টোটাল হাইটের সাথে যোগ করতে হবে, ভি এর সাথে যোগ করতে হবে, তাহলে এটা হবে আমার কি টোটাল হাইট এইচ, দেন এখান থেকে আমি পরে পাওয়ার বের করবো ইফ ইউ লাইক, আমি একটু রিমেম্বার করার চেষ্টা করলাম। এ পাম্প হ্যাভিং, এ পাম্প হ্যাভিং কি এটা ব্যবসা 10 মিটার ফ্লোরেট এত, ইফ দ্য ভেলোসিটি অফ ওয়াটার ইজ এত, ফাইন্ড দ্য লিকুইড, একেবারে হবু সেম অঙ্ক, হবু বলতে মানে এটা আরো সহজ অঙ্ক, মানে এখানে আর এই যে ভেলোসিটি লস টা ক্যালকুলেশন করতে হবে না, জাস্ট পি ইজ ইকুয়াল টু কি হচ্ছে আমার বসাই দিই 9810, এই এটা হচ্ছে 10 মিটার, সো 10 কিউ কত, কিউ হচ্ছে আমার খেয়াল করি ওই আচ্ছা ফ্লোরাইড এখানে কেজি পার সেকেন্ডে দেওয়া আছে, সো আমাকে কি বের করতে হয়,
সমাধান হচ্ছে কি, এম ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু রো ভি, ভলিউম ফ্লো রেট মানে কিউ কিউ, সো কিউ ইজ ইকুয়াল টু কি হবে, এম বাই রো দ্বারা ভাগ করে দিলে হবে। তো এখানে কত 8 কেজি আছে, 8 কে আমরা এটার ভলিউম কত 1000 নাকি, সরি সরি ডেন্সিটি 1000 ভাগ করলে যেটা হবে সেটি, দেন হচ্ছে আমরা ইফিসিয়েন্সি ভাগ করবো, ইফিসিয়েন্সি কত 75। এই হচ্ছে ব্যাপার, তাহলে এটা কত আসবে, তাহলে এটা আসবে হচ্ছে 1.57, 1.57 কিলোওয়াট, আমি ভুল টুল না করে থাকি, একটু চেক করবো, আমি খুব দ্রুত করলাম তো, চিন্তাই করলাম না কিভাবে সলভ করলাম। এরপরে আসি পরেরটাতে, কি আসছে বলছে, ওয়াটার ইজ পাম্প ইন এ ট্যাঙ্ক এত মিটার হাইট এট এ রেট অফ এত, এই পাম্প হাউস মোটর কনজিউম এত কিলোওয়াট পাওয়ার, দ্য ডায়ামিটার অফ দ্য ডেলিভারি পাইপ ইজ এত, ফাইন্ড দ্য ওভারঅল এফিসিয়েন্সি অফ দ্য কম্বাইন্ড পাম্প, এটা কনসিডারিং নো ফ্রিকশনাল লস, এটা ওই কঠিন কিছু বলে মনে হচ্ছে না, তো আমরা এটা আর কি কই, সবই দেওয়া আছে না। আচ্ছা এখানে একটা খেয়াল করি, ডায়ামিটার অফ দ্য ডেলিভারি পাইপ দেওয়া আছে, একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, এখানে দরকার ছিল, আমরা যদি খেয়াল করি যেমন কি বলছে এখানে, ফাইন্ড ওভারঅল এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি কেন ইকুয়াল টু কি আমরা জানি, এটা বাই হচ্ছে আমার পি, তাই তো, সো এখানে পি দেওয়া আছে, মোটর কত কনজিউম করে দেওয়া আছে, এটা তো কনস্ট্যান্ট, এইচ দেওয়া আছে 18 মিটার, কিউ দেওয়া আছে, সো সব তো দেওয়াই আছে, তাহলে এটা ইনফর্ম, এটা দরকার কি, এখানে একটা বিষয় মজার আছে, যে তখন দেওয়া আছে ডেলিভারি বাই ভিতরে ডায়মন্ডের দেওয়া আছে, সো আমরা হচ্ছে এখানকার ডেলিভারি হেডটা বের করে ফেলবো, ভি স্কোয়ার বাই 2g বের করে ফেলবো, এবং এটা হচ্ছে আমার ওই যে এটা হেডটা যোগ করে দিবো, আঠারো যোগ করে দিবো, এভাবে ক্যালকুলেশন করবো, ঠিক আছে, করে দিলে এখানে আমার এটা হবে আমার তখনকার এইচ, এটা তখন আমার এইচ বসাই দেবো, ঠিক আছে, যেটা হবে সেটা আমরা এইচ বসাই দেবো, আর ভিটা ক্যালকুলেশন করতে থাকে, ভি হচ্ছে যে কিউ দেওয়া আছে, আর আছে কি পাই বাই 4d² থেকে আমরা হিসেব করবো, এটা ডি বলতে এখানে যে ডায়ামিটার দেওয়া আছে এইভাবে হিসেব করবো আর কি, সেটা আমি করতেছি না কারণ এটা কঠিন কিছু না। এরপর আসে যে সেন্ট্রিফিক্যাল পাম্প ডেলিভার এত মিটার কিউব আবার সো এত পাইপ এন্ড এত লং, দ্য পাম্প হ্যাজ ওভারঅল এফিশিয়েন্সি এত, হুইচ হ্যাজ ফ্রিকশনাল হেড এত, ডেলিভারি হেড এত, ফাইন্ড দ্য পাওয়ার এটা পাম্প দ্য ফ্রিকশনাল লস, এটাও মানে এগুলো আবার পড়ে পড়ে আসতেছি আমরা অলরেডি, ফ্রিকশনাল লস নিব, ওই মানে ডেলিভারি হেড নিব, সবকিছু মিলে সাকশন হেডেক নিবো, সবকিছু নিয়ে করে আসবো, এটা আমার আনসার টানসার বলে দিই, কত এটা পিসিবি বিশালে না, পিজিসি বিশ কই গেল, সেটা আনসার হবে আমার 4.878 কিলোওয়াট পাওয়ার, মানে হচ্ছে আমার এখানে ফ্রিকশনাল লসও ক্যালকুলেশন করতে হবে, তারপর হচ্ছে কি বলে এটাকে ভেলোসিটি হাইটও ক্যালকুলেশন করতে হবে, করে আমার এই যে হাইটের উপর ভাগ করে মানে যোগ করে দিতে হবে 60 মিটারের উপর, কই গেল, আচ্ছা এই সাকশন হেড এবং ডেলিভারি হেড সঙ্গে এটা যোগ করে দিতে হবে। এরপর আসি, এই সেন্ট্রিফিউগাল পাম্প ডেলিভার এত মিটার কিউব অফ ওয়াটার টু এ হাইট অফ এত, তো এ এত ডায়ামিটার পাইপ এন্ড তোমাদের লং, দ্য হাইড্রোলিক ম্যানোমেট্রি এফিসিয়েন্সি এত এবং এত রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য পাওয়ার রিকোয়ার্ড টু ড্রাইভ দ্য পাম্প, টেক ফ্রিকশন ফ্যাক্টর এত, সেই যে একটু অন্যরকম আছে এখানে বলছে হাইড্রোলিক এবং ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি দেওয়া আছে, এই জিনিসগুলো আবার কি, সো এখানে আমার ওভারঅল এফিসিয়েন্সি ডেভেল করতে হবে, সেটা হচ্ছে আমার গুণ হবে, আমি জাস্ট শিখাই এটা প্রোডাক্ট করে দিচ্ছি না, টপল এফিসিয়েন্সি হবে এটার গুণ হাইড্রোলিক ম্যানোমেট্রিক, তাহলে কত হচ্ছে 0.74 গুণন 0.86, এটা 4.4, তাহলে 8.6 কিন্তু এটা, সো এটা ওভারঅল এফিসিয়েন্সি আসতেছে হচ্ছে আমার 0.6364, এটা আসতেছে আমার ওভারঅল এফিসিয়েন্সি, তা বাকি দেখি এখানে ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া আছে, সো আমাকে ওই যে যেটা প্রেশার লস মানে হেড লস এটা ক্যালকুলেশন করতে হবে, মানে টোটাল হেড হবে ইজ ইকুয়াল টু কি, আমার হচ্ছে এখানে টোটাল হেড হবে এই যে ওয়াটার হেড এটা প্লাস হচ্ছে আমার মানে 15.8 প্লাস হচ্ছে কি যে এফ ডি, এফ টাইমস হচ্ছে এল বাই ডি টাইমস ভি স্কোয়ার বাই 2g, দেন হচ্ছে আবার কি ভি স্কোয়ার বাই 2g, এটা হচ্ছে প্রেশার হেড, যেটা
সবকিছু মিলে আমরা হেড বের করব। তো হেড বের করে এটা আসবে সম্ভবত হচ্ছে আমার 29.8, দেন আছে পাম্প, পি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কি, দেন এখানে হিসাব করে ফেলবো। তো কিউ হচ্ছে সব দেওয়া আছে ইনফরমেশন, হিসাব বসাই দিবো, বসাই দিলে আমার আনসার পাবো হচ্ছে কত। আর লিখতে ভালো লাগতেছে না কিছুই আমার, অনেকক্ষণ থেকে চিল্লা চেয়েছি, 22.968 কিলোওয়াট এরকম আসবে। এরপর আসি, এ মোটর ডেলিভার পাওয়ার টু এ পাম্প হুইচ ডেলিভার্স এত লিটার থ্রু এ এত মিটার লং পাইপ ডায়ামিটার এত মিটার হ্যাভিং দ্য ফ্রিকশন ফ্যাক্টর এত, এটা মানে দ্য ইনপুট পাওয়ার অফ দ্য মোটর। সেখানে সবকিছুই একই, জাস্ট খালি আমার পাম্প মোটর এফিসিয়েন্সি, যদি এফিসিয়েন্সি থাকলে এফিসিয়েন্সি বের করার জন্য গুণ করে দেবো, ঠিক আছে গুণ করে দেবো, দেন হচ্ছে আমরা এগুলা ওই ইয়েটা করে দিয়ে হিসাব করে ফেললে আমাদের এটা হয়ে যাবে আর কি, কিছু না। ওভারঅলটা বের করবো আগের মতোই, ওভারঅল ইজিক্যাল টু কি, দুইটা গুণ হবে, দেন হচ্ছে এগুলা থেকে বাকি মতো ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া যা থাকলে আমরা কি করবো, ফ্রিকশনাল লস ক্যালকুলেশন করবো, ভেলোসিটি হেড ক্যালকুলেশন করবো, টোটাল হাইট সাথে টোটাল স্ট্যাটিক হাইট সাথে যোগ করবো, আমরা যোগ করে আমরা এগুলা বাকি ক্যালকুলেশন করে ফেলবো, ঠিক আছে। তো এটা হচ্ছে, এটা আনসার হচ্ছে আমার কত, 2.148 কিলোওয়াট। এবার বলছে যে সেন্ট্রিফিউগাল পাম্প ডেলিভার থ্রি লিটার ওয়াটার, এটা তো থ্রি ফেজ এসি সাপ্লাই টু মোটর ভোল্টেজ এত কারেন্ট এত, ডিটারমাইন দ্য এফিসিয়েন্সি অফ দ্য পাম্প কনসিডারিং দ্য পাওয়ার ফ্যাক্টর ভ্যালু ইজ ওয়ান, পাওয়ার ফ্যাক্টর ভ্যালু ওয়ান চিন্তা করছে। সো আমার এখানে বলছে থ্রি ফেজের ক্ষেত্রে আমরা পাওয়ারটা কিভাবে ক্যালকুলেশন করব, তো এটা আমি এর আগে একটু দেখাই দিছিলাম। থ্রি ফেজের ক্ষেত্রে আমার কি হবে যে পাওয়ার পি ইকুয়াল টু হচ্ছে ভি আই, এই রুট থ্রি হবে সামনে একটা রুট থ্রি ভি আই কস ফাই, এই কস ফাই হচ্ছে কি আমার পাওয়ার ফ্যাক্টর। সো এখানে রুট থ্রি থেকে গেল, ভোল্টেজ কত 800, আই কত 17 এম্পিয়ার, কস পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমার 1। সো এটা হিসেব করবো, হিসেব করলে আমার যেটা আসবে সেটা হচ্ছে আমার কি বলে এটাকে কত আসবে, 11777.95 ওয়াট। এটা আসতেছে আমার হচ্ছে ইনপুট পাওয়ার মোটর থেকে দিচ্ছি আমার এসি সাপ্লাই থেকে, থ্রি ফেজ হলে এটা, আর সিঙ্গেল ফেজ হলে শুধুমাত্র ভিআই কস, ডিসি হয় তার শুধুমাত্র ভিআই, ডিসি হলে শুধু ভিআই, সিঙ্গেল ফেজ এসি হলে ভিআই কস আই, আর থ্রি ফেজ হলে রোড থ্রি গুণ হয়ে যাবে, এই হচ্ছে ডিফারেন্সটা, আমি দেখে দেখা দিচ্ছি অলরেডি আগে। সো এখন আমরা কি করবো, বাকি তো ডিটারমাইন দ্য এফিসিয়েন্সি অফ দ্য পাম্প কনসিডার, এফিসিয়েন্সি এফিসিয়েন্সি ইকুয়াল টু কি জানি আমরা, পাওয়ার ইনপুট পাওয়ার আউটপুট। সো হচ্ছে ইনপুট হচ্ছে এত 11777.95 পয়েন্ট, উপর তার কি হচ্ছে 9810, কিউ কত 30 লিটার পার সেকেন্ড। সো 30 × 10⁻³ মিটার কিউবে কনভার্ট করতে হবে, এইচ কত 26 মিটার। সো এখান থেকে এফিসিয়েন্সি পাবো আমরা কত, এফিসিয়েন্সি পাচ্ছি হচ্ছে 46.64.6496, সরি মানে হচ্ছে নাথিং বাট 64.96%, ঠিক আছে এই হচ্ছে ব্যাপার। এরপর কি আছে, এ সাবমার্সিবল পাম্প হ্যাজ এ হেড এত, ডিসে এত, রেটিং অফ দ্য পাম্প ইজ থ্রি ফেজ, এসি এত এত এত, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে এত, ফান্ড এফিসিয়েন্সি একেবারে হুবহু সেম অঙ্ক, জাস্ট এখানে পাওয়ার ফ্যাক্টর ছিল 1, এখানে 95, আর বাকি ইনফরমেশন গুলা ওই এটা এটা এখানে আলাদা আছে। তোমরা কি করবো, ইনপুট পাওয়ার পি ইন, তাহলে এটা হচ্ছে কত আমার রুট থ্রি, যেটা থ্রি ফেজ বলছে ভি আই কস ফাই, মানে পাওয়ার ফ্যাক্টর, এটা পাওয়ার ফ্যাক্টর পি এফ। তো রুট থ্রি ভি কত 400, আই হচ্ছে কত 22.95 পাওয়ার ফ্যাক্টর। তো হিসেব করলে পাচ্ছি হচ্ছে কত আমি এটা, আচ্ছা এটা হিসেব করে যা হবে সেটাই আমার, আমার কিন্তু হিসেব করতে মন চাচ্ছে না কারণ সব হবু সেম, একেবারে হবু সেম, তো আনসারটা বলে দিই আমি, এটা হচ্ছে 68 আসবে, হিসেব যাবে 68.সামথিং আসবে, 68.সামথিং আসবে, এটি হচ্ছে মানে হবু সেম, এই যেটার সাথে একেবারেই হবু সেম, তো আমি এটা করতে চাচ্ছি না। কি বলছে, এ থ্রি ফেজ কানেকশন হ্যাজ লাইন ভোল্টেজ এত, কানেক্ট এত, হ্যান্ডেল এত, আমি দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য লাইন, একে বের করবো,
তোমাকে একটা লোড হচ্ছে এখানে পাওয়ার দেওয়া আছে, তাহলে পাওয়ার মানে হচ্ছে পি ইজ ইকুয়াল টু কি, মানে হচ্ছে আমার যদি থ্রি ফেজ বসে যাও √3 VI cos phi, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, এই পাওয়ার ফ্যাক্টরই বের করতে বলছে, ঠিক আছে। সো cos phi হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর, PF বলি আমরা এটাকে। সো PF ইজ ইকুয়াল টু কি হচ্ছে আমার, পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমার P ডিভাইড বাই √3 VI, তাই তো? তো P কত দেওয়া আছে, কারেন্টের লোড 20 কিলোওয়াট, তো 20 কিলোওয়াট কে ইয়াতে কনভার্ট করি √3, এখানে √3 বি কত 400, আই কত 35, সো হিসেব করি আমি একটু, হিসেব করি এটা 20 x 3 ভাগ √3 √3 গুণন, √3 গুণন হচ্ছে তো 400 গুণন 35, 0.82 হচ্ছে পাওয়ার, ঠিক আছে আনসার। এগুলো খুব বাচ্চা কালের অঙ্ক ব্যাপার। তো এরপর এদের বাকি থাকলো আমাদের পাওয়ার সম্পর্কিত অনেক, আচ্ছা আর কিছু আছে, থ্রি ফেজ 5 হর্স পাওয়ার 220 ভোল্টেজ, ওয়াই কানেক্টেড মোটর হ্যাজ অ্যান ইফিসিয়েন্সি অফ এত, ডিটারমাইন দ্য পাওয়ার ফ্যাক্টর হোয়েন ইট ড্রস এত ফ্রম লাইন, ইফিসিয়েন্সি দেওয়া আছে, হর্স পাওয়ার দেওয়া আছে। সো আমরা হর্স পাওয়ার পি ইজ ইকুয়াল টু কি জানি, হর্স পাওয়ার দেওয়া আছে, তাহলে এটা আমরা বলবো হচ্ছে আমরা ইফিসিয়েন্সি দেওয়া আছে। সো এটা থেকে আমরা এই যে আমরা পি ইজ ইকুয়াল টু খেয়াল যদি করি, পি ইন, পি ইন কি হবে, ইফিসিয়েন্সি টাইমস হবে আমার মোটর ইফিসিয়েন্সি, তাহলে মোটর ইফিসিয়েন্সি ইন কিন্তু বেশি হবে, সো এটা ভাগ হবে, সরি। তো আমি এটা কি এক কাজ করি, পুরো মাথা আমার গুলা যাচ্ছে, খুবই সহজ আর কি, হিসাব করলে এটা বেড়ে যাবে। থ্রি ফেজ 5 হর্স পাওয়ার 200 ভোল্ট, ওয়াই কানেক্টেড মোটর হ্যাজ অ্যান ইফিসিয়েন্সি এত, এটা মানে পাওয়ার ফ্যাক্টর ওয়েন ইট ড্রাউজ এত, আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 হর্স পাওয়ার হচ্ছে তার রেটিং পাওয়ার, ঠিক আছে, ড্রাউজ কারণ হচ্ছে এত, মানে এটা কিনছে কিন্তু এটা মানে আসলে নিচ্ছে সেটা, সো এটা আমরা হিসেব করি তাহলে কি হচ্ছে আমার পাওয়ার যেটা নিচ্ছে পি ইন, তাহলে কত হচ্ছে আমার √3 VI cos phi, মানে হচ্ছে PF, এটাকে আমরা PF চিন্তা করি পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে √3 V কত 220, I কত হচ্ছে 15, তারপর হচ্ছে কি PF V in সে কত নিচ্ছে, নেবে হচ্ছে কত এফিসিয়েন্সি সাথে উঠবে, তাহলে হচ্ছে 5 হর্স পাওয়ার, 5 হর্স পাওয়ার কি করবো আমরা 7 4 6 টা গুণ করব, তাহলে পাবো হচ্ছে আমরা ওয়াটে পাবো এটা, ভাগ তাহলে কত হচ্ছে আমার নাকি গুণ হবে, আর গুণ হবে এফিসিয়েন্সি 0.85, তাহলে এখান থেকে দেখি পাওয়ার অফ ছাড়া কিছু বাকি নাই, সব আমরা কিন্তু PF পেয়ে যাবো, হিসাব করলে যেটা হবে সেটাই, মাথায় ভালো লাগতেছে আর, সম্ভবত 0.767। A jet pump is used to draw water vertically, determine the maximum height of water jet that pump exit where the discharge at the gauge pressure is at. আচ্ছা এখানে খুবই এটা সিম্পল ভাবে সলভ করা, কিভাবে সলভ সেটা বলে দিচ্ছি, এটা হচ্ছে আমরা এখানে একটা ধরবো 1 নম্বর পয়েন্ট, হয়ে গেল, এটা পাম্প দ্বারা এটা হচ্ছে আমরা 1 নম্বর পয়েন্ট ধরবো, আর এখানে ডেলিভারি জায়গাটা 2 নম্বর পয়েন্ট, সো এই 1 এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা বার্নুলি সূত্র অ্যাপ্লাই করবো, এটা বার্নুলির অঙ্ক, মূলত হচ্ছে এটা বার্নুলির অঙ্ক, এটা নাথিং উইথ এখানে কিছু আসলে নাই নতুন করে, সো আমরা কি জানি বার্নুলি হচ্ছে পি ওয়ান বাই গ্যামা ইজ ইকুয়াল টু হচ্ছে কি ভি ওয়ান স্কোয়ার বাই টু জি প্লাস হচ্ছে কি জেড ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে কি পি টু বাই গ্যামা প্লাস ভি টু স্কোয়ার বাই টু জি প্লাস জেড টু, ঠিক আছে। তো এখানে বের করতে হচ্ছে কি ম্যাক্সিমাম হাইট না, হ্যাঁ ম্যাক্সিমাম হাইট, এই যে এইচ, এইচটা বের করতে হবে, সো আমরা এইচ বলতে এখানে তাহলে জেড ওয়ান জেড টু কত হচ্ছে, তো আমরা এখানে এই পাশে নিয়ে আসি, যদি খেয়াল করে পি ওয়ান এখানে দেওয়া আছে 2 kg/cm², তো 0.2 kg/cm² কে মিটার স্কয়ার কনভার্ট করি তাহলে কত হবে 0.-4 হবে না, হ্যাঁ একদমই তার কথা,
এটা হচ্ছে এটাকে আবার তাহলে নিউটনে কনভার্ট করি, তাহলে 9.81 কেজি থেকে এটা ইয়াতে কনভার্ট করে দিই, দেন হচ্ছে গামা 9810 আর প্লাস হচ্ছে কি ভি ওয়ান, তো ভি ওয়ান কোথায় পাবো? ভি পাবো হচ্ছে এরকম যে এখানে ইয়া দেওয়া আছে, ইচ্ছা দেওয়া আছে, সো ভি ইজ ইকুয়াল টু কি হবে কিউ বাই এ, কিউ দেওয়া আছে কত 0.02, এ কত হবে পাই বাই 4, ডায় দেওয়া আছে কত 0.03, এগুলো হিসেব করলে এখানে সব ভালো বসাই দেবো। এটা খেয়াল করি এটা কিন্তু ছেড়ে দিচ্ছে একদম অ্যাটমসফিয়ারে ছেড়ে দিচ্ছে, সো এখানে পি টু এটা জিরো হয়ে যাবে, ভি টু এখানে হচ্ছে ম্যাক্সিমাম হাইট, তো ম্যাক্সিমাম হাইট চিন্তা করতে গেলে আমরা বলবো এখানে ভি টু নাই আসলে, ম্যাক্সিমাম কতটুকু ছেড়ে যেতে পারে এখানে জিরো, আর জেড ওয়ান জেড টু ডিভাইড মানে বিয়োগ করলে হচ্ছে আমার এইচ, মানে জেড ওয়ান মাইনাস সরি জেড টু মাইনাস জেড ওয়ান, জেড টু মাইনাস জেড ওয়ান হচ্ছে আমার এইচ, এটা বসাই দিব দিলে আমার এখান থেকে এইচ চলে আসবে, মানে এখানে সব নন ভ্যালু জাস্ট ক্যালকুলেশন করার ব্যাপার। আসলে আমি অনেকক্ষণ চালিয়ে দিলে গেছি তো মানে আমার কথা আসলে ভালো করে আসতেছে না, এই জন্য আমি ক্যালকুলেশন করতেছি না, তাহলে আমার তো করতে মন চাচ্ছে না ক্যালকুলেশন গুলো। আচ্ছা আচ্ছা, এইগুলো মডেলের অঙ্ক, এগুলো আমি বলে দিচ্ছি যে তিনটা সূত্র করতে হবে, এগুলো আরো কটা অঙ্ক আছে মডেলের অঙ্ক, যে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য এয়ার ইন এ উইন্ড টারবাইন, ফাইন্ড দ্য, আচ্ছা এগুলো হচ্ছে ব্যাপার ওই যে আমরা যখন সিমিলিটি অঙ্ক করবো তখন এগুলো দেখবো, নি সিমিলিটিউড মানে যে প্রিন্সিপাল কেস আছে ওইগুলো। তো এখন পাম্পের ক্ষেত্রে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষা আছে, সেটা হচ্ছে পাম্পের যে কার্ভ পারফরমেন্স কার বা ক্যারেক্টারিস্টিক কার পার, তারপর যে পাম্প চয়েস বা পাম্প সিলেকশন ইত্যাদি সম্পর্কিত আসে, সবার নিয়ত আছে যে আমি পাম্পের আরো দুইটা ভিডিও বানাবো, একটা হচ্ছে পাম্পের নেট পজিটিভ সাকশন হেড নিয়ে, আর একটা হচ্ছে পাম্পের হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক কার্ভ গুলো নিয়ে। ঠিক আছে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আমার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো।